আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি, আজকেও এর ব্যতিক্রম নয়। তবে দর্শক মণ্ডলী, একটি ছোট্ট ব্যতিক্রম আছে, আজকে একটি বিশেষ অভিমত অনুষ্ঠান। বাংলাদেশ থেকে যখনই কোনো বিশেষ ব্যক্তি আসেন, তখনই আমরা বিশেষ অনুষ্ঠান করার চেষ্টা করি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শম রেজাউল করিম এমপি। জনাব রেজাউল করিম এমপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, যারা বাংলাদেশের নিয়মিত খোঁজ খবর রাখেন, আপনারা সবাই জানেন যে জনাব শম রেজাউল করিম এমপি বাংলাদেশের আওয়ামী লীগের একজন সংসদ সদস্য এবং তিনি মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন। এর আগে তিনি, আপনারা জানেন যে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 1/11 পর তাকে যখন গ্রেফতার করা হয়, তারও আইনজীবী হিসাবে তিনি কাজ করেছেন। তিনি ব্রিটেনে বিভিন্ন সময় সফর করেছেন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। আমরা তার কাছ থেকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও জানব। তবে আমরা কথা বলছি আজকে বাংলাদেশের রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে। আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামীতে আসলে বাংলাদেশের রাজনীতির রূপরেখা কেমন হবে, বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনের কোন দিকে মোড় নিতে যাচ্ছে। আজ থেকে এক বছর কিংবা এক বছরের কিছু বেশি সময়, প্রায় 1.5 বছর পর বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সেই নির্বাচন কেমন হতে চলেছে। আমরা যেহেতু অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে তিনি 1/11 সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন আইনজীবী হিসাবে তিনি কাজ করেছেন, আসলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় এই 1/11 কেন্দ্রিক যে সময়টা, এই সময় থেকে আমরা কী শিক্ষা নিয়েছি সেটি নিয়ে কথা বলবো। কথা বলবো বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটি আছে, সেই চ্যালেঞ্জ দুর্নীতি, অর্থনীতি এবং বৈশ্বিক যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে সারা পৃথিবী যাচ্ছে এখন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের কারণে, বাংলাদেশ কতটা প্রস্তুত অবশ্যই কথা বলবো। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটি, বাংলাদেশ হচ্ছে, আমরা সবাই বলি যে আমরা ভাতে মাছে বাঙালি, এই মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্বে আছেন, সেই দৃষ্টিকোণ থেকে আসলে বাংলাদেশের মৎস্য আরোহণ, বাংলাদেশের মৎস্য সম্পদ এবং গবাদি পশুর যে সম্পদ আছে সেটি বাংলাদেশের জনগণ কতটুকু এর সুফল ভোগ করছে সেটি নিয়েও আমরা তার সাথে কথা বলব। প্রথমেই জনাব রেজাউল করিম, আপনি পিরোজপুরের একজন এমপি, আমাদের ব্রিটেনের প্রবাসী যারা আছেন, আমি হয়তো একটু আত্মবিশ্বাসেই বলতে পারি যে হয়তো পিরোজপুর সম্পর্কে আমারও অত ভালো ধারণা নেই। আপনার নিজের এলাকা সম্পর্কে আমাদের দর্শকদেরকে বলুন, সেই এলাকার একজন এমপি, আপনার জনগণ সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং এসটিভির অগণিত দর্শক শ্রোতাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কথা বলছি। পিরোজপুর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি নতুন জেলা, বৃহত্তর বরিশালের একটি জেলা, একসময় এটা মহকুমা ছিল। পিরোজপুর একটি সমৃদ্ধ এলাকা, এখানে বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন হয়, মাছ হয়, বিভিন্ন ফল হয় এবং নদী নালায় পরিপূর্ণতায় যে শস্য ভাণ্ডার বলা হতো বরিশালকে, সেই শস্য ভাণ্ডারের একটা গুরুত্বপূর্ণ এলাকা পিরোজপুর। প্রাকৃতিক অনেক সময় বিপর্যয়ের মুখোমুখি হয় পিরোজপুর, কারণ একেবারে নিকটবর্তী সমুদ্র, জলোচ্ছ্বাস, বন্যা, বিভিন্ন প্রতিকূলতাকে মোকাবেলা করে টিকে থাকতে হয়। তবে এই এলাকার পানি এত ভালো যে সেখানে মাছ উৎপাদন হয়, জমির মাটি এত ভালো যেখানে একাধিক ফসল উৎপাদিত হয়, শস্য উৎপাদিত হয়, এখন আমাদের অনেক ফল উৎপাদিত হয়। সব কিছু মিলে পিরোজপুর একটা গ্রামীণ জনপদের ভিতর থেকে আধুনিকতা দেওয়ার মতো সমৃদ্ধ একটি জায়গা। আমি যে নির্বাচনী এলাকাটায় আসি, এই নির্বাচনী এলাকা পিরোজপুর সদর, আমার নিজ উপজেলা নাজিরপুর এবং নেসারাবাদ, যেটা পূর্বে স্বরূপকাঠি নামে ছিল, এই তিন উপজেলার সমন্বয়ে আমার নির্বাচনী এলাকা। আর দুইটি কনস্টিটিউয়েন্সি আছে, একটা মঠবাড়িয়া উপজেলাকে ঘিরে একটা, আর ভাণ্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানি ঘিরে একটা। পিরোজপুর জেলায় মোট তিনটা নির্বাচনী এলাকা, এর পূর্বে অনেক সমৃদ্ধ ছিল। পিরোজপুরে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদের জন্ম হয়েছে, সব কিছু মিলে পিরোজপুরকে আমি বলবো গ্রামীণ জনপদের একটি সমৃদ্ধ এলাকা। এলাকার মানুষের অত বেশি অভাব অনটন নাই, ব্যাপক কোনো শিল্প কলকারখানা নাই, কিন্তু খেয়ে পরে চাষাবাদ করে তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে অত্যন্ত ভালোভাবে থাকেন। পিরোজপুর যেহেতু একটি সামুদ্রিক অঞ্চলের
একটি এলাকা নিকটবর্তী এলাকা, সেখানে কি সি বিচ আছে কিনা? যেটি না, পিরোজপুরে কোনো সি বিচ নাই। এটা পিরোজপুরের পরে আমার যে নির্বাচনী এলাকা, এরপর মঠবাড়িয়া, মঠবাড়িয়ার শেষ সীমানায় গিয়ে বড় বড় নদীর প্রান্ত সীমা আছে। আর আমি যে নির্বাচনী এলাকায়, সেখানে উল্লেখযোগ্য কচা নদী পিরোজপুরের শহরের সঙ্গে, আর একটি আছে সন্ধ্যা নদী, একটা বেলুয়া নদী, বিশাল বিশাল নদী। এই নদী দ্বারা দুই অঞ্চল বিভাজিত হলেও কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যে আমাদের একটা প্রচণ্ড মিল রয়েছে। এখানের বাঙালির যে নিজস্ব সংস্কৃতি, একসময় যাত্রা গান হতো, কবি গান হতো, জারি গান হতো, ভাওয়াইয়া গান হতো, কীর্তন গান হতো, আবার ব্যাপক আকারে ইসলামী ধর্মাবলম্বী মানুষের বড় প্রতিষ্ঠান আছে, সরসিনা মাদ্রাসা বাংলাদেশের অন্যতম বড় মাদ্রাসা। এরকম সব কিছু মিলে আমি বলবো যে মাল্টি কালচারের একটি এলাকা। আপনি ইসলামী অন্যতম একটি অন্যতম বৃহৎ একটি মাদ্রাসা হচ্ছে সরসিনা মাদ্রাসা। আমরা অনেকেই, এমনকি এই দেশেও অনেকেই এই মাদ্রাসার নাম জানেন। আপনার পূর্বের এমপি, বাংলাদেশের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব, তিনিও একজন ইসলামী বক্তা ছিলেন, বর্তমানে আলোচিত, সমালোচিত, এবং তিনি জামাতের এমপি ছিলেন। আপনাকে কি এই বিষয়টাকে ভোগায় যে আপনি দেলোয়ার হোসেন সাঈদীর এলাকার বর্তমান এমপি? না, এটা আমাকে ভোগায় না, এই কারণে এই পিরোজপুর এক কনস্টিটিউয়েন্সিতে একসময় মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন ডাক্তার ক্ষিতিশচন্দ্র মণ্ডল, একসময় মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন সুধাংশুকর হালদার, ডাক্তার আব্দুল হাই ছিলেন, মোস্তফা জামাল হায়দার ছিলেন, আবার দেলোয়ার হোসেন সাঈদ এখানে এসছেন, এর পূর্বে আউয়াল সাহেব ছিলেন। কাজে একজনাকে দিয়ে সব কিছু বিচার বিবেচনা আমি করি না। আর যারা ওই অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের লোক, তারা কিন্তু মনে প্রাণে মুসলমান, এবং তারা অন্ধ মুসলিম অনেকে না, কিন্তু একেবারে গ্রামীণ পর্যায়ের যারা মানুষ, যারা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নাই, তাদের অনেক সময় বিভ্রান্ত করা হতো, যেভাবে 1971 সনে ইসলামের নামে বিভ্রান্ত করা হতো। দেলোয়ার হোসেন সাঈদী, তিনি একজন ভালো ওয়াজেন, ভালো বক্তা, এবং ইসলাম সম্পর্কে তার ভালো ধারণা থাকার কারণে তিনি কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। কিন্তু জামাত ইসলামীতে যোগদান করার পরে তিনি ইসলামের মূল কথার চেয়ে রাজনৈতিক কথা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে গিয়ে এমন পর্যায়ে সব কিছুকে নিয়ে যাওয়া শুরু করলেন যে তার ইসলামী একজন ভালো ওয়াজেন হিসাবে যে পরিচিতিটা, সেই পরিচিতিটা প্রশ্নবিদ্ধ হয়। তার সঙ্গে 1971 সনে তার যে ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটা জাগ্রত হয়ে ওঠে। সব কিছু মিলে ওই এলাকার আমি একজন এমপি হিসাবে আমাকে ভোগায় না, আমাকে বরং মনে করিয়ে দেয় যে এলাকাটা হিন্দু মুসলিমের চমৎকার একটা সৌহার্দ্যের এলাকা, আমি সেই এলাকার সংসদ সদস্য হতে পেরেছি। এবং আপনাকে এই যে যুদ্ধাপরাধীদের যে মামলাটি হলো, মামলা যখন হলো, তাকে যখন গ্রেফতার করা হলো, আমরা জানি যে আকাশে দেলোয়ার হোসেন সাঈদীকে দেখা গিয়েছে, এই ধরনের কল্পকাহিনীও যেমন ছিল, আবার তার বিরুদ্ধে যখন রায় হলো, সেই রায়ের বিরুদ্ধে আন্দোলনও হয়েছে। তো এই বিষয়টি ওই এলাকার একজন এমপি হিসেবে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? শুধু তাই না, ওনার রায় হয়ে যাওয়ার পরে অনেক লোক মারা গেল, এমন ভয়াবহ নৈরাজ্য, সহিংসতা দেশের বিভিন্ন অঞ্চলে, গাইবান্ধা সহ বিভিন্ন অঞ্চল করলো। কিন্তু ইন্টারেস্টিং হলো, যেখান থেকে ওনার উৎপত্তি সেই পিরোজপুর জেলায়, ওনার রায় হয়ে যাওয়ার পরে রাস্তায় একটা মিছিল পর্যন্ত বা ক্ষোভের সৃষ্টি হয়নি। এটাকে আমার কাছে মনে হয়েছে যে ওনার সম্পর্কে মানুষের যে ধারণাটা, আবেগী ধারণা ছিল, পরবর্তীতে সমগ্র বিষয়টা যখন সামনে চলে আসছে তখন সেই অনুভূতিটা ছিল না। ফলে ওনার মামলা চলা বা মামলা রায় হয়ে যাওয়ার পরে পিরোজপুরে কোনো আন্দোলন, সংগ্রাম, ক্ষোভ, প্রতিবাদ, মানববন্ধন কিছুই হয়নি। আপনার কনস্টিটিউশনের ওকে, আমরা এবারে কথা বলবো, আপনি যে মন্ত্রণালয়ে আছেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এবং সেখানে যেই নদীগুলির নাম আপনি বলেছেন, এ ধরনের নিশ্চয়ই আরও অনেক নদী আছে যেগুলির নাম আমরা জানি না, এবং এটি এতই নদীমাতৃক দেশ আমাদের, প্রায় শত শত নদী আছে। কতটি নদী আছে বাংলাদেশে? বাংলাদেশে নদ এবং নদী ছোট বড় মিলে অসংখ্য নদী আছে, আমি পরিসংখ্যানটা দিতে পারবো না, তবে অধিকাংশ নদীগুলোই কিন্তু বাঙালির যে নিজস্ব সম্পদ, মাছ, এই মাছের সমারোহ সব নদীতে থাকতো। একটা সময় কিন্তু আমরা অনুষ্ঠানে যোগদান করার পূর্বে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল যে একটা সময় কিন্তু নাম ছিল ভাতে মাছে বাঙালি, বাঙালির কাছে মাছ এবং ভাতটা অবিচ্ছেদ্য খাবারের অংশ। কিন্তু এটার যথাযথভাবে পরিচর্যা, এটাকে যথাযথভাবে কেয়ারিং না করার কারণে কিন্তু একটা পর্যায়ে সে শব্দটা উল্টে গেল, মাছের আকাল,
মাছ পাওয়া যেত না। গ্রামের মানুষরা বলতো গ্রামে মাছ পাওয়া যায় না, শহরের মানুষরা বলতো তোরা তো গ্রামে কিছু পাস, আমরা তো এখানে কিছুই পাই না। আমরা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতা আসার পর 1996 পরে উনি এটাকে গুরুত্ব দিলেন যে এই মিনিস্ট্রিটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি, এখানে কেন মাছ ফুরিয়ে যাচ্ছে, আমাদের যে সকল পরিচিত দেশীয় প্রজাতির মাছ এই মাছ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, বিলীন হওয়ার কতগুলো কারণকে উনি নির্ণয় করতে বললেন। নির্ণয় করে দেখা গেল যে আমরা আধুনিক যে শস্যের চাষাবাদ করি সেখানে যে পরিমাণ আমরা কীটনাশক ব্যবহার করি অথবা সমতল করে ফেলছি, যেমন মাঠ কিন্তু কখনো কখনো এরকম ছিল এখানে কিছু মাছ থেকে যেত, চৈত্রের প্রখর রোদের পরেও ছোট্ট একটা পুকুরে মাছ থাকতো, ওখানে ডিম থাকতো, কিন্তু যখন লেভেল প্লেয়িং করা হচ্ছে, সমান করে ফেলা হচ্ছে, তখন কিন্তু ডিমও কোথাও থাকতে পারে না। আর নদীর থেকেও বেপরোয়া গতিতে মাছ ধরা হচ্ছে, মাছের বাচ্চা যখন দিচ্ছে অথবা ডিম দিচ্ছে ডিম ধরে ফেলা হচ্ছে। এটাকে পর্যালোচনা করে উনি বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা ব্যবস্থা নিলেন, যেমন অভয়ারণ্য করা হলো, তারপর যে সময় মাছ ডিম দেবে এই সময় আহরণ করা যাবে না, বাচ্চা মাছ ধরা যাবে না, জাটকা যেটাকে বলে, তাহলে সেই সময় যারা মৎস্যজীবী তাদের কী হবে? উনি তাদের জন্য আলাদা ব্যবস্থা করলেন, ভিজিএফের গম দেওয়া হবে, চাল দেওয়া হবে, টাকা দেওয়া হবে, বিকল্প কর্মসংস্থানের জন্য তাদের গরু দেওয়া হচ্ছে, ছাগল দেওয়া হচ্ছে, ভেড়া দেওয়া হচ্ছে, যে মাছ আহরণ বন্ধ থাকাকালীন সময় যেন মৎস্যজীবীরা বিপদজনক অবস্থায় না পড়ে, এভাবে কিন্তু উনি সৃষ্টি করলেন। তারপরে আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট করা হলো, ল্যাবরেটরি করা হলো, আর এই ফিশারি সেক্টরের অফিস বাইরে যে সকল এলাকায় বড় বড় মাছ হয়, চাঁদপুরে, বাগেরহাটে, বিভিন্ন জায়গায়, সেখানে অফিস করা শুরু করা হলো, এক্সট্রা ম্যান পাওয়ার ডিপ্লয়েড করা শুরু করা হলো। এই সব কিছু মিলে এমনভাবে নার্সিং করা আমরা শুরু করলাম যে দেখা গেল স্বল্প সময়ের ভিতরে মাছের যে আকাল সেখান থেকে উত্তরণ হলো। এর পরবর্তীতে উনি যখন আবার ক্ষমতা আসলেন তখন আধুনিক ল্যাবরেটরি করলেন, যে মাছকে যে খাবার দেওয়া হয়, মাছের যে বাচ্চা হয় সেগুলো সময় উপযোগী না, যোগ্য উপযোগী না, বিদেশ থেকে যে খাবার আনা হচ্ছে সেটা কী প্রকৃতির, আমাদের যে মাছ বিদেশে রপ্তানি করা হয়, রপ্তানি করা মাছের ভিতর জেলি ঢুকিয়ে দেওয়া হতো, আয়রন প্লেট ঢুকিয়ে দেওয়া হতো, নন কমপ্লায়েন্স ছিল, সব কিছু মিলে একটা আমূল পরিবর্তন করে এমন জায়গায় নিয়ে আসা হলো যে আজকে বাংলাদেশ মাসে আপনার ইলিশে তো আমরা পৃথিবীর ভিতরে এক নম্বর ছিলাম, কিন্তু যে উৎপাদনটা 2009 সালে যেটা হতো, আমি এই রিসেন্টলি মৎস্য সপ্তাহ উদযাপন করে আসছি, এখন তা ডাবল হয়ে গেছে, 2009 থেকে 2021 উৎপাদনের সংখ্যা ডাবল হয়ে গেছে। আমাদের যে দেশীয় মাছগুলি হারিয়ে গেছিলো আমরা কৃত্রিম প্রজনন এবং সায়েন্টিফিক্যালি রিসার্চের মধ্য দিয়ে 36 প্রকার মাছকে আমরা ফিরিয়ে এনেছি, এবং এই প্রথম বাংলাদেশে ভারত উপমহাদেশের ভিতরে আমরা একটা লাইফ জিন ব্যাংক করেছি, অর্থাৎ সকল মাছের পোনা ওই ব্যাংকটায় থাকবে, লাইফ ব্যাংকে। যে অঞ্চলে ধরেন আপনার সিলেট অঞ্চলে দেখা যাচ্ছে রয়না মাছ, পুঁটি মাছ পাওয়া যাচ্ছে না, আমরা এখান থেকে বাচ্চা নিয়ে ওখানকার হাওড়ে বাওড়ে নদী নালায় ছেড়ে দেবো, এবং এরা এত বাচ্চা দেয়, একটা কই মাছ কিন্তু 1 লাখের উপরে ডিম দিতে পারে, একটা ইলিশ মাছ কিন্তু 6 লাখের উপরে ডিম দিতে পারে, ফলে তাকে যদি আমরা একটু নার্সিং করি, কেয়ার করি, দেখা যাবে যে মাছগুলি হারিয়ে গেছিলো, নন্দী মাছ বলেন, পুঁটি মাছ, পাবদা মাছ, আজকে কিন্তু বাংলাদেশের মাছ মাছকে হারিয়ে যাওয়ার মধ্যে পড়ে গেছে। পুঁটি মাছের বড় যে সাইজটা এটা তো হারিয়ে গেছিলো, সরপুঁটি, সরপুঁটি না, দেশি পুঁটি যেটা একবার তিত পুঁটি বলে যেটা, ওটা না, ওর চেয়ে একটা বড় সাইজের এই পুঁটিও প্রায় হারিয়ে গেছিলো, কারণ ওই পুঁটি যে বাচ্চা দেয় ওই বাচ্চা বড় হওয়ার পূর্বে যে এরিয়াটা থাকতে হয় যেখানে ধীরে ধীরে বাচ্চাটা বড় হতে পারে, দেখা গেলো ওখানে ডিস্টার্ব হতো, ওখান থেকে পানি দিয়ে বন্যভাবে ধরে নেওয়া হতো, পানিটাকে শুকিয়ে ফেলা হতো। এখন কিন্তু আমরা অভয়ারণ্য করা, নির্ধারিত যে সকল জায়গায় বাচ্চা দিতে পারে সেসব জায়গাকে প্রোটেক্টেড করা, বিভিন্নভাবে এমন একটা পর্যায়ে নিয়ে আসছি যে আমরা 36 প্রকার হারিয়ে যাওয়া মাছকে কিন্তু ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি, এবং যেসব মলা ঢেলা মাছ যেটা একেবারে ছোটো, এটার কিন্তু আমাদের সায়েন্টিফিক্যালি এখন ব্রিড করতেছে, অর্থাৎ আমরা এখন বাচ্চা দেওয়াচ্ছি, কুচে কাঁকড়া এগুলো কৃত্রিম প্রক্রিয়া এখন বাচ্চা দিচ্ছে, কুচে কাঁকড়ার ইন্টারন্যাশনালি অনেক ডিমান্ড, সেখানে কিন্তু এখন আমরা দিতে পারছি, একটা সময় কিন্তু কুচে মাছ প্রায় হারাই গেছিলো, এখন কিন্তু এটা ফার্মে কুচে মাছ তৈরি হচ্ছে। আবার সমুদ্রের ভিতরে আমরা জাল তৈরি করে জালের ভিতরে মাছের চাষাবাদ, যেটা ভিয়েতনামে, ফিলিপাইনে,
শ্রীলঙ্কায় হতো, আমরা কিন্তু সেই প্রক্রিয়াটা বাংলাদেশে শুরু করেছি। এবং ফিশারিজ সেক্টরটাকে কেয়ার করার জন্য যারা সমুদ্রে মাছ ধরতে যায়, প্রত্যেকটা নৌযানের সঙ্গে আমরা আধুনিক যন্ত্র সেট করে দিচ্ছি যে তিনি কোথায় আছেন আমি এখান থেকে মনিটর করতে পারব। হ্যাঁ, স্যাটেলাইট নেভিগেশনটাকে আমরা এস্টাবলিশড করে ফেলেছি। যদি কেউ নির্ধারিত সময়ের বাইরে থাকে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। যদি কারু ধরেন জলসীমায় আপনি মধ্যবর্তী জায়গা থেকে মাছ ধরবেন কিন্তু আপনি লং লাইনে চলে গেলেন, আপনাকে আমরা ডিটেক্ট করতে পারবো আপনি কোথায় চলে গেলেন। অথবা আপনি বিপদগ্রস্ত হয়ে পড়ছেন, আপনি কোথায় আছেন সেটা আমরা লোকেট করতে পারবো। এই জন্য আমরা প্রক্রিয়াটা সামগ্রিকভাবে এমন জায়গায় নিয়ে আসছি যে মৎস্য উৎপাদনে এবার ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও যেটা, এর একটা রিপোর্ট দিয়ে বলছে যে করোনাকালীন সময়ে পৃথিবীর অধিকাংশ দেশের মৎস্য সম্পদ বিপন্ন হয়ে পড়েছে, তিনটা দেশ ছাড়া। এই তিনটা দেশ হলে একটা মিশর, একটা আমরা, আর একটা মালয়েশিয়া, এরকম তিনটা দেশকে দিয়েছে। অর্থাৎ এই তিনটা দেশের ভিতরে বাংলাদেশ থাকাটা কিন্তু অনেক কঠিন, আমাদের টেরিটোরিয়াল এরিয়া কিন্তু খুব কম। আবার সমুদ্র সীমায় যে জায়গাটা আমরা দখল করতে পেরেছি, আমরা ডিপ্লোম্যাটিক প্রসেসে যেটা অর্জন করতে পেরেছি, সেখানে সামুদ্রিক মাছ কীভাবে আহরণ করা যাবে, অতি আহরণ যাতে না হয়, ওখানে সমুদ্রের অপ্রচলিত মাছ যেগুলো আছে, সিউইড আছে, সমুদ্রের গভীরে যে সকল মিনারেল রিসোর্স আছে সেগুলোকে কীভাবে পাবো, জন্য আমরা সন্ধানী মিন সন্ধানী নামক একটা জাহাজ এনেছি যে 10 কিলোমিটার পর্যন্ত টার্গেট করে কী মাছ আছে চতুর্দিকে সেটা বলতে পারবে। সব কিছু মিলে একটা ওয়েল অর্গানাইজড প্রসেসের কারণে মৎস্য সম্পদে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ শুধু না, বিশ্বের 52টি দেশে আমরা মাছ রপ্তানি করছি। আপনার যে মন্ত্রিত্বের যে অভিজ্ঞতা এবং একই সাথে এখন যে আপনি বর্ণনা দিলেন এবং আপনি বলেছেন যে আমরা স্বয়ংসম্পূর্ণ, তারপরে কোনো বাজারে মাছ নেই এবং মাছ থাকলেও কেন সেগুলি যারা সাধারণ মানুষ তাদের ক্রয় ক্ষমতার বাইরে? না, আমি দুঃখিত যে আপনার সঙ্গে দ্বিমত পোষণ করতে চাই, বাজারে মাছের কোনো অভাব নাই। আপনি বাংলাদেশে আসলে আপনাকে আমি সারপ্রাইজ ভিজিটে যে বাজারে যেতে চান নিয়ে যাব, সেখানে গিয়ে আপনি দেখলে বিস্মিত হবেন, পাবদা, পুঁটি, রয়না, ট্যাংরা থেকে শুরু করে শোল মাছ এখন মাছ অ্যাভেলেবেল। তবে মাছের কিছু দাম বাড়ে, দাম বাড়ার অন্যতম কারণটা হলো এটার বাজার ব্যবস্থাপনা। যেমন ইলিশ মাছের, আমি আপনার এখানে আসার আগে আমি সার্চ করে দেখতেছিলাম যে ইলিশ যারা ধরতেছে তারা বিক্রি করতে পারতেছে না, এত ইলিশ বাজারে আসতেছে এবং পানির দামে ইলিশ বিক্রি হচ্ছে। কিন্তু এইটাকে যদি প্রপার ব্যবস্থাপনা করা হয়, এটা যদি কোল্ড স্টোরেজ করে রাখা হয় এবং মধ্যস্বত্ব ভোগীরা আটকে রেখে অল্প অল্প বাজারে দিচ্ছে, এইরকম সিচুয়েশনটা না হয়, তাহলে আমার ধারণা মানুষের ক্রয় ক্ষমতাও তো বেড়েছে, মানুষ স্বাচ্ছন্দ্যে মাছ খেতে কেন তাহলে এই এই এগুলি তো নোন রিজন যে আপনি মাছ যখন আরোহণ করবেন সেখানে একটা কোল্ড স্টোরেজ থাকতে হবে। আপনি বলছেন যে আমাদের ক্যাপাসিটি বেড়েছে মাছ আরোহণের, আমরা এখন এক্সপোর্ট করছি কিন্তু স্থানীয় বাজারে আমরা দিতে পারছি না কারণ এই আমাদের ব্যারিয়ার্সগুলির কারণে, স্টোর করে আমাদের কোল্ড স্টোরেজ নেই, আমাদের ব্যবস্থাপনা, মার্কেটিং ব্যবস্থাপনা আমাদের নেই, বাজার বিপণন আমাদের নেই, আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তাঘাটের কারণে সময়ে রাস্তাঘাট যেতে যে সময় লাগে বা যোগাযোগ ব্যবস্থার কারণে আপনার পিরোজপুর থেকে কিংবা চাঁদপুর থেকে সিলেটে মাছ আসতে, সেটা মাছ আসবে নাকি শুটকে আসবে সেটা কেউ বলতে পারে না। তো আপনি আমাদেরকে বলুন কেন এত জানার পরেও কেন আমাদের এই অবস্থা? আপনাকে একটা আনন্দের সংবাদ দিয়ে শুরু করি। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সবচেয়ে ব্যয়বহুল বহুলেন বিশিষ্ট রাস্তা ঢাকার থেকে সিলেট হচ্ছে, এটা আমরা একনেকে পাশ করেও দিয়েছি। এখন কিন্তু সিলেটবাসীরা যারা আধুনিক বিশ্বের সঙ্গে ওয়েল কানেক্টেড, যে কারণে আমার ঢাকার থেকে গিয়েও কিন্তু সিলেটের বিমানে করে ঢাকায় আসতে হয়, সিলেটের সঙ্গে সংযোগ বেড়েছে। আমাদের দক্ষিণ অঞ্চলের 21টি জেলা বিচ্ছিন্ন ছিল মাওয়া প্রান্ত, সেখানে পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করছে। এখন সরকার কিন্তু ব্যবসা করতে পারে না, সরকার প্রাইভেট সেক্টরকে পেট্রোনাইজ করতে পারে, তাদের আদার ফ্যাসিলিটিস দিতে পারে। যেমন মাছের খাবার বিদেশ থেকে আনার জন্য যে প্রোটিনটা, সেই প্রোটিনটা আমদানির উপর যে উৎসে করটা ছিল, এই কর আমরা মকুব করে দিচ্ছি যাতে ইজিলি মাছের খাবার নিয়ে আসতে পারে। আর যে অবস্থাটার কথা আপনি বললেন যে বাজারে একেবারে মাছ পাওয়া যায় না, সে অবস্থা না, কিন্তু বাজার ব্যবস্থাপনাকে স্ট্রং কিছু কিছু এরিয়া আছে। আপনি চাঁদপুরে যান, ইলিশ মাছ সহ সমস্ত মাছ অ্যাভেলেবেল, মাওয়া ঘাটে যান অ্যাভেলেবেল, আপনি কাওড়ান বাজার যান অ্যাভেলেবেল। চাঁদপুরে তো ইলিশ মাছ অ্যাভেলেবল হবে, আপনি এখন সিলেটে এসে যদি বলেন সিলেটের চা অ্যাভেলেবল, ইট ডাজন্ট মেক সেন্স। চাঁদপুরে তো ইলিশ মাছের আখড়া, সেখানে অ্যাভেলেবল হবে, ওখান থেকে মাছ নিয়ে যেতে। এখন সিলেটের মানুষ যারা আছেন তারা ওই অঞ্চলে, যারা সিলেটের অধিকাংশ মানুষরা কিন্তু
বাইরে ব্রিটেন সহ বিভিন্ন জায়গায় ওয়েল এস্টাবলিশড পরিবারের কেউ না কেউ থাকেন, তারা এলাকায় কিছু বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করেন, কিন্তু এলাকায় এই যে মৎস্যজাতীয় পণ্যের বা এই জাতীয় পণ্যের যে বিজনেস করা যায় এর যেটা ওয়েল অপরচুনিটি আছে এটা কিন্তু এটা কিন্তু অ্যাভেলও করে না, অনেকে কিন্তু এটার ভিতরে ঢুকতেও চান না। তারা মনে করে লন্ডন থেকে গিয়ে বড় একটা প্রপার্টি কিনেন, সুন্দর একটা বাড়ি করেন, এই বাড়িতে কিন্তু উনি সারা বছরও যান না, কিন্তু যদি ওখানে একটা ইনভেস্ট করেন তাহলে যেমন বেকার যারা তারা কাজ আনপ্রোডাক্টিভ খাতে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে। আমার প্রশ্ন সেটি না, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি মাছ বিপণন ব্যবস্থার কথা বলেছেন, সরকার ব্যবসা করতে পারে না কিন্তু সরকার তো ব্যবসার ক্ষেত্র তৈরি করে দিতে পারে, কিন্তু কোল্ড স্টোরেজ নেই, এটি তো একটি বেসিক বিষয়। এটি কি সরকার করতে পারে না যে সাধারণ যারা মৎস্যজীবী আছেন তাদের মাছ আরোহণ করার পরে এই কোল্ড স্টোরেজে দুই একদিন বা কয়েকদিন যতদিন রাখার প্রয়োজন এবং যতদিন পর্যন্ত না এই বাজার বিপণন ব্যবস্থা আমাদের সঠিক হচ্ছে, সারা বাংলাদেশের নেটওয়ার্কের মধ্যে আসছে, ততদিন পর্যন্ত এই কোল্ড স্টোরেজ কিংবা বিভিন্ন জায়গায় কোল্ড স্টোরেজ করা যায় না, এটি কি খুব বেশি ডিফিকাল্ট কিনা? আমি সেটি জানি ডিফিকাল্ট। কোল্ড স্টোরেজ তো বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো খাত আছে, যেমন দুধ উৎপাদন হয় এটাকে কিন্তু কুলিং সেন্টারে রাখা হয়, যাতে আমরা রেখে ওখান থেকে যাতে ক্রিম সেপারেট করে যারা দুধ উৎপাদন করে তারা ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু মাছের কোল্ড স্টোরেজ প্রাইভেট সেক্টর ছাড়া সরকারি সেক্টরের পক্ষে বিভিন্ন এরিয়ায় মাছ হয়, ধরেন আপনি কুয়াকাটায় মাছ উৎপাদিত হচ্ছে সমুদ্রের মাছ, চট্টগ্রামে সমুদ্রের মাছ আসছে, কক্সবাজারে সমুদ্রের মাছ আসতেছে, এই সকল এলাকায় কিন্তু এই মাছের ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা বিদেশে পাঠান, যারা স্টোর করেন তারা করতেছেন। আমরা কিন্তু তারা এই জাতীয় ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে সহজ শর্তে স্বল্প সুদে আমরা লোনও দিচ্ছি, এমনকি পরিত্যক্ত জায়গাও আমরা দিচ্ছি, কিন্তু গভর্নমেন্টের পক্ষে কোল্ড স্টোরেজ করে মাছ বা এই জাতীয় পণ্য সেখানে রাখা, সেখান থেকে বিপণনের ওই সুযোগটা কম। তার ভিতরে আমাদের একটা মৎস্য উন্নয়ন কর্পোরেশন আছে, ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই কর্পোরেশন কিন্তু অনেকের মাছ নিয়ে বিভিন্ন এলাকায় গাড়িতে করে বিক্রি করে দিচ্ছে। মাছ উৎপাদনের জন্য তাদের যে বিভিন্ন সেন্টার লাগে যেখান থেকে মৎস্য অবতরণ হবে, সে অবতরণ সেন্টার কিন্তু আমরা করে দিচ্ছি, যাতে কাদামাটির ভিতর থেকে ভাঙা জায়গার ভিতর থেকে তার মাছ নামাতে না হয়, এবং সেখানে কিন্তু আমরা আইসের ব্যবস্থা করে দিচ্ছি, বক্সের ব্যবস্থা করে দিচ্ছি, পরিবহনের সহযোগিতা করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি ফুল স্টোরটা করে সেটাকে আমরা ধারণ করব এই অবস্থাটা সরকারের না। আমি আসবো আপনার কাছে, আরও অনেক কিছু জানার আছে, বিশেষ করে মাছে ভাতে বাঙালি এবং মাছের জনপ্রিয়তা বাংলাদেশে কিংবা মাছ খাবার পাতে মাছ তুলে দেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা আমাদের মানুষের মধ্যে আছে, সেই মাছ আবার রাজনীতিতে ভূমিকা রাখছে এবং সেই রাজনীতিটা হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারতের। মাছ কীভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে অথবা রাজনীতিতে একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে, এবং আপনার ডিপার্টমেন্ট, আপনার মন্ত্রণালয় আমরা নিশ্চয়ই এখানে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে, কারণ আমরা জানি যে ইলিশ নিয়ে আমাদের ইলিশের প্রাচুর্যতা এবং ভারতে ইলিশের স্বল্পতা, এ দুটি মিলে বাংলাদেশ অনেক সময় ইলিশ সাপ্লাই দিতে হয় ভারতকে, এবং এ ধরনের একটি কথা প্রচলিত ছিল বা রাজনীতিতে আলোচিত হয়েছিল যে বাংলাদেশ তখনই ইলিশ দেবে ভারতকে যখন আমরা তিস্তার ন্যায্য হিস্যা পাব। এটি কতটুকু সত্য এবং এই সত্যতা রাজনীতিতে আসলে প্রস্ফুটিত হয়েছিল কিনা, বাস্তবায়ন হয়েছিল কিনা সেটি আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে যাবো ছোট্ট একটি বিরতিতে। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছি বাংলাদেশের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সমর রেজাউল করিম এমপি, পিরোজপুরের একজন এমপি। আমি নিশ্চিত দিল্লিতে এবং ইউরোপে আমাদের পিরোজপুরের অনেক দর্শক আছেন, আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন, এবং মাননীয় মন্ত্রী এই প্রথমবারের মতো বিলেতে চ্যানেল এসে এসছেন, তিনি কথা বলছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে, কথা বলছেন নিজের যে মন্ত্রণালয় আছে সেটি নিয়ে এবং কথা বলছেন বাংলাদেশের রাজনীতির বিভিন্ন বাস্তবতা নিয়ে। আমরা অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কীভাবে মাছ একটি আন্তর্জাতিক রাজনীতির উৎস হয়েছে বাংলাদেশে, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে, সেটি নিয়ে আমরা কথা বলব। আমাদের সঙ্গেই থাকুন, সবাইকে ধন্যবাদ। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছি বাংলাদেশের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সমর রেজাউল করিম এমপির সাথে, এবং আমরা কথা বলছিলাম আসলে তিনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, বিশেষ করে বাংলাদেশের জীবন এবং জীবিকার সাথে সম্পর্কিত একটি মন্ত্রণালয়, সেটি হচ্ছে মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রণালয়, বিশেষ করে গ্রামীণ জীবনের সাথে যারা পরিচিত, গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মৎস্য এবং পশু, এবং আমরা দেখি এই এই মন্ত্রণালয়ের অধীনেই
বাংলাদেশের মানুষের অধিকাংশেরই বা একটি গুরুত্বপূর্ণ অংশেরই জীবন এবং জীবিকা। কৃষি, মৎস্য এবং পশু সম্পদ আমাদের জীবন জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যদিও বাংলাদেশে এখন আরবানাইজেশন বা অনেক ডেভেলপ হচ্ছে বিভিন্ন সেক্টরে, কিন্তু এই সেক্টরটির গুরুত্বপূর্ণ যে অবদান বাংলাদেশের জনজীবনে, সেটি নিয়েই আমরা কথা বলছিলাম কীভাবে মাছ মৎস্য বাংলাদেশের রাজনীতির একটি উপাদান হয়ে উঠেছিল গত কয়েক বছরে, কিংবা এখনও আছে। আমি সরাসরি আপনার কাছে প্রশ্ন করি, জনাব সরমনের রেজাউল করিম, ইলিশ দিব যখন তিস্তার ন্যায্য হিস্যা পাব, এই ধরনের একটি আলোচনা ছিল বাংলাদেশের রাজনীতিতে এবং এই কথাটি স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন বলে বিভিন্ন সময় আলোচিত হয়েছে, বিভিন্ন সময় আলোচনা এসেছে। বিশেষ করে মনমোহন সিং যখন বাংলাদেশে আসেন, তিস্তার ন্যায্য হিস্যা পাওয়ার বিষয় নিয়ে যখন আলোচনা হয়, কিংবা পরবর্তীতে প্রধানমন্ত্রী যখন ভারতে যান তখন তিস্তার বিষয়ে যখন আলোচনা হয়, ইলিশ নিয়ে যখন আলোচনা হয়, তখন এ বিষয়টি আলোচনা ছিল কি না যে ইলিশ দিব যখন তিস্তার ন্যায্য হিসাব পাবো? দেখুন, আসলে আলোচনা তো গসিপ অনেক কিছুই হয়, কিন্তু ইলিশ দিব তিস্তার পানি পেলে এরকম কোনো কথা রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে কখনো বলা হয় না। পপুলারলি অনেক কথাই অনেক জায়গা হয়, আর ইলিশটা হচ্ছে বিশ্বের ভিতরে আমাদেরই প্রথম জিআই সনদ, আমাদের সর্বোচ্চ ইলিশ উৎপাদন আমরা করি। ইলিশের স্বাদ গন্ধ অসাধারণ, অন্য কোনো মাছের সঙ্গে তুলনা হয় না। এই আপনার যেখানে আমরা এখন কথা বলছি এসব জায়গায় কিন্তু মানুষ ইলিশ খেতে চায়। তা আমি এই মিনিস্ট্রিতে আসার পরে আমি যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি, কমার্শিয়ালি ইলিশ আমরা ইম্পোর্ট করি না। এবং আমার একটা অভিমত যে গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলের সকল মানুষকে ইলিশের স্বাদ দিয়ে তারপর ইলিশ যদি কমার্শিয়ালি রপ্তানি করা যায়, আমরা রপ্তানি করবো, এর পূর্বে না। এখন ভারত বা নেইবারিং অনেক কান্ট্রিতে আমরা কিছু ইলিশ মাছ দিই, এটা হলো আমাদের শুভেচ্ছার নিদর্শন হিসাবে। ধরেন আমরা আমাদের আম পাঠাই, আমাদের সার্কভুক্ত সকল দেশকে পাঠাই, আবার ইলিশটা কিন্তু আমাদের নেইবারিং যে সকল কান্ট্রি আছে সেখানে, আমাদের নেইবারিং যে ভারতের কয়েকটা প্রভিন্স আছে সেখানেও কিন্তু আমরা দেই, পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরায় কেন্দ্রীয় সরকারকে দেই। এটা কোনো কিছুর বিনিময়ে না। আমাদের ভালো একটা জিনিস আছে যা অন্য কারো নাই, সেটা সবাইকে মিলে একটু ভাগযোগ করে খাওয়া, কিন্তু তিস্তার বিনিময়ে ইলিশ বিষয়টা এরকম না। তবে একটা জিনিস আমি বলবো, তিস্তার ন্যায্য হিস্যা পাওয়ার জন্য অতীতে তো এক প্রাইম মিনিস্টার গেছিলেন, দেশে ফেরার পর জার্নালিস্টরা জিজ্ঞেস করছিলেন যে এটার কী হলো, উনি বলছেন যা হারে এটা তো আমি উত্থাপন করতে ভুলে গেছি। তো আজকে কিন্তু বাংলাদেশ পানির অভাবে কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে না, অন্তত এই পানির সরবরাহটা আমাদের ইন্টারন্যাশনালি যে সকল নদীতে সকলের অধিকার আছে সেখান থেকে কিন্তু পানি একেবারেই ভারত আটকে রাখছে না। কিন্তু তিস্তার পানিটা হলে আমাদের জন্য যে সমন্বয় করাটা সহজ হয় সেটার জন্য আমরা চেষ্টা করছি। দেখা গেল নরেন্দ্র মোদীর সরকার এগ্রি করার পরেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেটা এগ্রি করলেন না। এখন ওনাদের রাষ্ট্রীয় স্ট্রাকচারটা কিন্তু এরকম যে রাজ্য ভেটো দিতে পারে। এখন তাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করছি এবং এ প্রক্রিয়াটা অব্যাহত আছে। আমার ধারণা অদূর ভবিষ্যতে এটা একটা সমাধান হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সৌহার্দ্য বাংলাদেশ একটি বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পলিসিতে আছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, কিন্তু যারা তার যেই প্রভিন্স বা যে রাজ্য কিংবা যেই দেশ আমার ন্যায্য হিসেবে আমাকে দিচ্ছে না, তার সাথে ইলিশ দিয়ে বন্ধুত্ব রক্ষা করা, এটির প্রয়োজনীয়তা কতটুকু? আমরা ইলিশ দিয়ে বন্ধুত্ব রক্ষা করা না, আপনার চরম একজন প্রতিপক্ষ সামনে দেখা হলে আপনি সৌজন্যতায় কেমন আছেন বা সালাম দেওয়া, অথবা রাষ্ট্রীয় যে একটা সংস্কৃতি আছে কৃষ্টি, এই কৃষ্টিটার বাইরেও কিন্তু আমরা কেউ না। ধরেন আমার সঙ্গে যে দেশের কোনো সম্পর্ক না, সেখানে নতুন একজন প্রেসিডেন্ট হলে এটা কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকল তাকে কনগ্রাচুলেট করতে হয়। পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত অনেক অধ্যায় আমাদের রয়েছে, পাকিস্তানের শাহবাজ আসার পরে কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তাকে অভিনন্দন জানাতে হয়, জো বাইডেনকে জানাতে হয়, এখানে প্রাইম মিনিস্টার বরিস আসার পর আমরা জানিয়েছি, আবার কেউ আসলে তাকে জানাও। এটা রাষ্ট্রীয় শিষ্টাচারের একটা অংশ, বন্ধুত্বের জন্য আলাদা কোনো বিশেষ বেনিফিট দেওয়া না। কিন্তু ইলিশ তো আপনি নিশ্চয়ই অবশ্যই আপনি জানেন যে ইলিশ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা পশ্চিমবঙ্গের জনজীবনে ইলিশ গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তারা ইলিশের জন্য, বাংলাদেশের ইলিশের জন্য হাহাকার করে, তারা চেয়ে থাকেন। তো এই ইলিশ মাছের স্বাদ কেন আমরা তাদেরকে দিচ্ছি যখন আমরা তিস্তার পানির ন্যায্য স্বাদ আমরা পাচ্ছি না? একটা প্রচলিত শব্দ আছে, এটা নিয়ে ডিটেলস না বলে এটুকু বলতে চাই যে তুমি অধম তাই বলে কি আমি উত্তম হইব না, আমরা চেষ্টা করছি।
অসংখ্য ধন্যবাদ। এবার আমি আপনার কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আসতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এই মুহূর্তে আমরা জানি যে আপনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং আইনের প্রগাঢ় জ্ঞান সম্পর্কে আপনারা দেখেছি, আমরা দেখেছি বিভিন্ন সময় টেলিভিশন এবং আপনার অন্যান্য আলোচনায়। আগামী নির্বাচনী অনেক কথা হচ্ছে, আগামী নির্বাচন কোন রূপরেখায় হবে এবং সেখানে সবার অংশগ্রহণ থাকবে কি না, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে জনাব আউয়াল ইতিমধ্যেই বলেছেন যে তার দায়িত্ব এটি নয় সবাইকে নির্বাচনে নিয়ে আসা, এটি হচ্ছে নির্বাচনী দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে তিনি সরকারের কাছে যে তাদের আবেদনের কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে, সরকারের অবস্থান কোথায়? সরকারের অবস্থা, আমি পার্টিকুলারলি গভর্নমেন্টের ক্যাবিনেটের আমি একজন মেম্বার এবং আমি আওয়ামী লীগের ল সেক্রেটারি ছিলাম, আওয়ামী লীগকে খুব কাছের থেকে দেখি। আমি ছাত্র রাজনীতি করেছি, এ পর্যন্ত একদিন আসিনি। আমি সামরিক শাসকদের আমলে বহুবার জেলে ছিলাম, অনেক টর্চারের শিকার হয়েছি, আমি কাছের থেকে অন ইলেভেন দেখেছি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা সবাই মিলে এগিয়ে না নেই, তাহলে অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় আসার যে কী খেসারত, সেটা কিন্তু অন ইলেভেনের যারা ভিকটিম হয়েছেন, আজকের মাননীয় প্রধানমন্ত্রী অথবা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অনেকের কিন্তু অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ। যখনই আপনি অ্যাকাউন্টেবল কেউ ক্ষমতায় থাকবে, তার ক্ষেত্রে একটা দায় থাকে যে জনগণ কালকে আমাকে বের করে দিতে পারে খারাপ কাজ করলে, অথবা জনগণের কাছে আমি অ্যাকাউন্টেবল হবে। কিন্তু অনির্বাচিত ব্যক্তি আসার পরে সে কিন্তু মনে করতে পারে, আমি দুই বছর থাকলাম না, আমি এক বছর থাকলাম, চলে যাবো, আমার তো আর ভোট করা লাগবে না, আমাকে কে ধরবে। এই জন্য অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য পরিস্থিতির আলোকে একবার একটা ডিসিশন হয়ে সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছিল। পরে দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে অ্যাবিউজ করা হয়েছে। অ্যাবিউজটা কীরকম আপনার মনে থাকবে, আপনি খুব কনশাস সিটিজেন এবং সাংবাদিকতা করেন, যে একজন ব্যক্তির বয়স বাড়ানো হলো, বিচারপতি কে এম হাসানের বয়স বাড়ানো হলো, যে তখন আইনে ছিল সর্বশেষ রিটায়ার্ড চিফ জাস্টিস উইল বি দি চিফ অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট। তা ওনারটাকে টার্গেট করে যখন বাড়ানো হলো, উনি বিএনপির একসময় আন্তর্জাতিক সম্পাদক ছিলেন এবং অ্যাম্বাসেডার ছিলেন, সব দল মিলে প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী সহ সব দল মিলে বললেন যে না, ইন্টেনশনালি ওনার বয়স বাড়ানো হয়েছে, উনি যেন না আসেন। উনি ভদ্রলোক মানুষ, উনি বললেন ঠিক আছে, আই উইল নট কাম ফরওয়ার্ড, উনি চলে গেলেন। তখন কিন্তু আইনটা হচ্ছে, তার পূর্বে যিনি চিফ জাস্টিস ছিলেন তাকে অ্যাপ্রোচ করতে হবে যে আপনি আসেন, তিনি যদি না আসেন তাহলে তার পূর্বে অ্যাপিলেট ডিভিশনের রিটায়ার্ড জাজ যিনি তাকে আনতে হবে। ওই দুজন ছিলেন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী এবং বিচারপতি হামিদুল হক। তাদের কাউকে অ্যাপ্রোচ না করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন নিজেই বললেন যে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলাম রাষ্ট্রপতি হিসাবে। একই ব্যক্তি রাষ্ট্রপতি আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এরপরে কিন্তু হাইকোর্টে একটা রিট হলো, রিটে বিচারপতি আওলাদ আলী বললেন যে সাংঘাতিক একটা কনস্টিটিউশনাল ভায়োলেশনের প্রশ্ন আসছে, ডক্টর কামাল, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ সবাই মিলে তাহলে আমরা একটু এক্সামিন করে দেখি যে সত্যি সত্যি এরকম বাইপাস করা হলো কি না। বিকেলবেলা অ্যাটর্নি জেনারেল কাগজ এনে কোর্টকে দেখিয়ে দিলেন যে চিফ জাস্টিস লিখে দিছে যে এই মামলারই শুনানি করা যাবে না। তখন কিন্তু উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ, সেখান থেকে অন ইলেভেন পরিস্থিতির সৃষ্টি হয়। যারা ক্ষমতায় এসেছিলেন তাদের কথা ছিল 90 ডেজের ভিতর তারা নির্বাচনটা করে দিয়ে যাবেন, দেখা গেল 90 ডেজে নির্বাচন তো করতেছেন না, তারা বছর অধিককাল থাকছেন এবং তাদেরকে পাশে থেকে হালুয়া রুটির লোভে আমাদের দেশে কিছু হেভিওয়েট লয়ার, কিছু রাজনৈতিক ব্যক্তিরা তারা বললেন না তত্ত্বাবধায়ক অনুমতি থাকতে পারবে। তারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করলেন, খালেদা জিয়াকে গ্রেপ্তার করলেন, সব মিলে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করলেন। একটা পর্যায়ে তাদের কিন্তু ডিপলিটিসাইজ করা, রাজনীতি থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হলো, যে শেখ হাসিনা, খালেদা জিয়া সহ অন্যান্য যাতে রাজনীতিতে থাকতে না পারেন তাদের জেল দেওয়ার প্রক্রিয়া করা হলো। আমি খুব কাছের থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন অফ দি লয়ার ছিলাম। আমি এই বিষয়টাতে আসবো, কিন্তু এই মুহূর্তে আমি সেটা বলছি, একবার কনসাইজ করে বলছি, আমি কাছের থেকে দেখেছি। এরপর কিন্তু সুপ্রিম কোর্ট যখন রায় দিয়ে বললো যে অনির্বাচিত ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, ইট ইজ কনফ্লিক্টিং উইথ দি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কনস্টিটিউশন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেষ হয়ে গেল। এখন বাংলাদেশের বিএনপি বা এবং তাদের সঙ্গে যারা আছেন তারা বলতেছেন নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার তো একটি সাংবিধানিক একটি পদ্ধতি ছিল, রাইট, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, এবং কোর্ট আপনি যেটি বলছেন সেখানেও আবার ব্যাখ্যা আছে, কোর্টও অপশনও দিয়েছিল যদি পার্লামেন্ট চায় দুই টার্ম থাকতে পারে, দুই টার্ম থাকতে পারে, শব্দটা হলো যদি পার্লামেন্ট চায়, পার্লামেন্ট চায়নি,
তো ওখানে কিন্তু দ্যাট ওয়াজ অবজারভেশন নট ডাইরেকশন অবজারভেশন অবজারভেশন ডিসিশন আমি আপনাকে অবজারভেশন বলতে পারি অবজারভেশনটা তো এটি এটি যে আপনি একজন আইনজীবী হিসাবে তো অবজারভেশন যে কোর্টের যে অবজারভেশন থাকে সেই অবজারভেশনকে ফলো করাটা তো একটা একটা কাস্টম ওখানে কিন্তু কোর্ট অপশন দিয়ে দিয়েছে যদি পার্লামেন্ট চায় জি তা পার্লামেন্ট চায় নেই কাজে কোর্ট কিন্তু ওখানে পার্লামেন্ট সব গণতন্ত্রই কি আপনার পার্লামেন্টের মেজরিটি দিয়ে মাপকাঠি করা যায় না ওই ওই জাজমেন্টের ভিতরে কিন্তু ছিলই যে যদি পার্লামেন্ট চায় গণতান্ত্রিক ব্যবস্থা এটাও তো মাপকাঠি আমাদের জনগণ কি চায় আমাদের ওয়েস্টমিনিস্টার স্টাইলের যে ডেমোক্রেটিক প্রসেস আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চর্চার কেন্দ্র কিন্তু পার্লামেন্ট ডিসিশনটা কিন্তু পার্লামেন্টে হতে হবে এবং সেখানে কোনো ডিসিশনে কিন্তু কনস্টিটিউশনের সঙ্গে কনফ্লিক্টিং কোনো ডিসিশন হতে পারবে না তাহলে আর্টিকেল 7 বলা হয়েছে যে সংবিধানের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত পার্লামেন্টের সকলে মিলেও যদি নেয় তাহলে যতটুকু সাংঘর্ষিক ততটুকু অবৈধ ঘোষিত হবে এখন ওইখানে পার্লামেন্টে কিন্তু সেটাকে অ্যাপ্রুভ করলো না পার্লামেন্ট না রাইট কি রং এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু পার্লামেন্ট কিন্তু আর একটা কন্টিনিউয়েশন করতে চায়নি তত্ত্বাবধায়ক সরকারের বর্তমানে বিএনপির যে দাবিটা এইটা নিয়ে তারা কিন্তু গণভবনে একটা আলোচনা হয়েছিল সেখানে হ্যাঁ সেই ইলেকশনের সময় আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর টিম অ্যান্ড ওয়ান অফ দি মেম্বার ছিলাম সেখানে আমি ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার মওদুদকে বলেছিলাম যে কনস্টিটিউশনাল প্রভিশনকে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন ইলিগাল ডিক্লেয়ার করছে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা যদি এখন আপনাদের কথিত মতে আবার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করি আর যে কোনো একটা অর্ডিনারি সিটিজেন যদি পাবলিক ইন্টারেস্টে একটা রিট পিটিশন করে তাহলে তো হাইকোর্ট বলে দেবে যে সিন্স অ্যাপিলেট ডিভিশন হ্যাজ ডিসাইডেড ইট দেয়ার ইজ নো স্কোপ তো সেটা কী হবে তখন ডক্টর কামাল হোসেন এবং মওদুদ সাহেব মারা গেছেন তারা একটু উষ্মা প্রকাশ করে বলেন হ্যাঁ আমরা এই আলোচনা করতে আসিনি আমি কিন্তু লাইভে বলছি আপনার টেলিভিশনে এবং তৎকালীন সময় সমস্ত টিভিতে আমার ইন্টারভিউটা নিয়েছিল যে আমি ওনাদের দুজনের বলছিলাম যে আপনারা দেখেন হোয়ার ইজ দ্য স্কোপ এখন সেই পার্টে ওনার স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই দিতে পারেন নাই এখন কিন্তু বিএনপি এবং তাদের সহযোগীরা তারা আবার নতুন করে তত্ত্বাবধায়ক চাচ্ছেন সেক্ষেত্রে এখন আমার প্রশ্ন হচ্ছে এখন আর 91 তত্ত্বাবধায়ক সরকার 96 তত্ত্বাবধায়ক সরকার 2001 তত্ত্বাবধায়ক সরকার এবং আপনাদের আন্দোলনের ফসল যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 111 তত্ত্বাবধায়ক সরকার তখনকার সময়ে প্রয়োজন হলো আর আপনারা যখন ক্ষমতায় আসলেন তখন প্রয়োজন ফুরিয়ে গেল না বিষয়টা কি ম্যাজিক দেখা তখন তখনকার প্রেক্ষাপটটা ডিফারেন্ট ছিল সবাই তো এই প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা কে নির্ধারণ করবে না প্রেক্ষাপটটা নির্ধারণ করার জায়গাটা বিং এ কনশাস সিটিজেন অফ দিস প্ল্যানেট আপনি আমি আমরা ডিসাইড করতে পারি তৎকালীন সময়ে যে অবস্থাটা ছিল যেমন মাগুরা নির্বাচন যখন হলো চিফ ইলেকশন কমিশনার ঢাকায় ফিরে এসে অসহায়তার কথা বললেন জি আপনার রমনার ইলেকশনের কথা যদি বলি আপনার মিরপুরের ইলেকশন ডক্টর কামাল হোসেন যেখানে ইলেকশন করছি সর্বশেষ যে তত্ত্বাবধায়কটা আমরা যেটা নিয়ে আলোচনা করি বিশেষ করে সেই তত্ত্বাবধায়কটাকে যে বিতর্কিত করলেন প্রফেসর ইয়াজউদ্দিন যেখানে তিনি নিজেই দায়িত্ব নিয়ে গ্রহণ করলেন কোর্টে পর্যন্ত যেতে দিলেন না তারপর ফখরুদ্দিন আহমেদকে আসতে হলো ফখরুদ্দিন আহমেদ আসার পরে তিনি নির্ধারিত সময়ে ইলেকশন করার চেয়ে অন্য অন্য সব কাজ শুরু করে দিলেন এই জন্য আমি বলছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া বিএনপির হাতে যেভাবে জবাই হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে কিন্তু তারাই কোরবানি করে দিয়েছে তারাই জবাই করে দিয়েছে আপনি আপনি যে প্রেক্ষাপটের কথা বলছেন এখন প্রেক্ষাপট যদি এটি হয় যে প্রধান বিচারপতি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক যে কোনো দলীয় কোনো নির্দলীয় কোনো অরাজনৈতিক অনির্বাচিত অনির্বাচিত পক্ষ কখনো ক্ষমতায় আসা উচিত নয় তিনি যেটি বলেছেন সেই প্রধান বিচারপতি যদি আবার প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান নেন কিংবা সাহায্য নেন এবং তার পরবর্তীতে যদি তাকে ল কমিশনের চেয়ারম্যান করা হয় এখানে ভুল ধারণা আছে আপনার সেটা হলো কখনোই তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে না তিনি কার কাছ থেকে সেটা হচ্ছে শুনেন রাষ্ট্রের একটা ফান্ড থাকে সেই ফান্ডটা হলো প্রাইম মিনিস্টারের অরফানেস ফান্ড থাকে ওকে প্রাইম মিনিস্টারের ত্রাণ ওই দুর্যোগের সময় ফান্ড থাকে তিনি কী দুর্যোগে পড়েছিলেন আমি আমি আপনাকে বলতে দেন তিনি দুর্যোগে না যে কোনো ব্যক্তি কিন্তু আপনিও যদি বাংলাদেশের সিটিজেন হন আপনার ক্রাইসিসে যেমন এ যে তত্ত্বাবধায়ক সরকারের জাজমেন্ট দেওয়া জজের কথা বললেন জাজমেন্ট তো উনি একা দেন নাই দেশেন্ট অ্যাপিলেট ডিভিশন প্রধান বিচারপতি দায়টা তারই না 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 প্রধান ওখানে যদি মেজরিটি ডিসিশন অ্যাগেনস্টে চলে যায় প্রধান বিচারপতি হ্যাভ নাথিং টু ডু কারণ অনেক প্রধান বিচারপতি জাজমেন্ট আছে তার জাজমেন্টের সঙ্গে অন্যরা ভিউজ ইন্ডোর্স করেনি ফলে তিন তাকেই আবার লিখতে হয়েছে মেজরিটি ভিত্তিতে এই ডিসিশন দেওয়া হলো খায়রুল হক যে সহ এই রাষ্ট্রের ফান্ড থেকে যে সহায়তা নিয়েছেন সেই সহায়তা প্রধানমন্ত্রীর ফান্ড
এটা কিন্তু রাষ্ট্রের ফান্ড, প্রধানমন্ত্রী পার্সোনাল নামটা হচ্ছে, রাষ্ট্রের তো অনেকগুলি ফান্ড আছে, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়েরও ফান্ড আছে। না না, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ডিপার্টমেন্টে তো ফান্ড আছে। আমার ডিপার্টমেন্টে কিন্তু এইরকম ত্রাণ কাউকে সহযোগিতা, ত্রাণের কথা বলছেন, আপনার ডিপার্টমেন্টে নিশ্চয়ই অনুদানমূলক অনেক অনুদান দেওয়ার সুযোগ আমার মনে হয়। আমাকে যদি অনুদান দিতে হয় তাহলে রাষ্ট্রের যিনি চিফ অব দি গভর্নমেন্ট তার ওখান থেকে হবে। ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আছে প্রাইম মিনিস্টার ফান্ড। এখন প্রাইম মিনিস্টার ফান্ড থেকে ওই খায়রুল হকের পূর্বে যারা ছিলেন, ইভেন যারা বিএনপি থেকে নির্বাচিত হয়ে পরবর্তীতে যারা জজ হয়েছেন তারাও কিন্তু নিয়েছেন। এটা কিন্তু এক্স ওয়াই জেড কারোর জন্য আলাদা করা না, যে কেউ ত্রাণের সাহায্য যদি চান তাকে ত্রাণ দেওয়ার মতো উপযুক্ত অবস্থা থাকে দিতে পারে। দুঃখজনকভাবে তিনিই প্রথম একমাত্র প্রধান বিচারপতি না, এইটা এইটা অসত্য তথ্য। অন্য কোনো প্রধান বিচারপতিকে ত্রাণ নিয়েছেন না? প্রধান বিচারপতির যদি কেউ ত্রাণের জন্য আবেদন না করেন, আর যারা আবেদন করেছেন তারা তো পেয়েছেন। আমার প্রশ্ন, আমার কথাটা ছিল তিনি সম্ভবত একমাত্র প্রধান বিচারপতি যিনি প্রধানমন্ত্রীর ত্রাণ থেকে বা তহবিল থেকে, রাষ্ট্রীয় একটি তহবিল থেকে। আপনি আরো শুনবেন ত্রাণ নিয়ে বাংলাদেশের যত প্রধান বিচারপতি অতীতের বিচারপতিরা তারা যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসটা নেয়, এই ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসটা কিন্তু তাদের জন্য আলাদা কোনো ফান্ড। প্রধান বিচারপতি থাকাকালীন সময় ট্রিটমেন্ট, থাকা এবং পরবর্তীতে তাদের কিন্তু থাকাকালীন সময়টি তো রাষ্ট্রের দায়িত্ব তাকে লুক আফটার না, তারপরেও কিন্তু ওনাদের কিন্তু অপশন আছে। যেমন রাষ্ট্রপতি, বিচারপতি, এরা কিন্তু আলাদা একটা রাষ্ট্রীয় ফ্যাসিলিটিস পায়, এটা বাই ভার্স অপারেশন অফ ল। সেটি তো অপারেশন অফ ল আপনি যেটি এখন বলেছেন যে তার পদের কারণে সরকারি অনেক চাকরিজীবী পান, যখন তারা রিটায়ারমেন্টে যান সরকারি অনেক চাকরিজীবী সরকারি সেবা, সরকারি সব চাকরিজীবী, জুডিশিয়াল সার্ভিসে যারা আছে তাদের জন্য ব্যবস্থা কিন্তু ডিফারেন্ট। যেমন একজন আপনি সচিব ছিলেন, রিটায়ার করার পর কিন্তু আপনি সচিব লিখতে পারেন না। বিচারপতিরা কিন্তু, কিন্তু তার যে সেবা আছে তাকে তো রাষ্ট্র কিছু সেবা দেয়, তাকে রাষ্ট্র ভাতা দিচ্ছে, তাকে পেনশন দিচ্ছে, আমি সচিবদের কথা বলছি, অনেক ক্ষেত্রে মেডিকেল সাপোর্টও দিচ্ছে, বিচারপতিরা ভাতা পান, তো সেটি আমি বলছি তারা পান, কিন্তু তার বাইরে গিয়ে ইন এডিশন অফ দ্যাট বিচারপতিরা এবং রাষ্ট্রপতি আলাদা কিন্তু কিছু সুযোগ পান, যে সুযোগটা ব্যুরোক্রেসির অন্য অন্য যারা আছে। আমি আজকে মন্ত্রী, কালকে মন্ত্রী থাকবো না, আমার কিন্তু কোনো সুযোগ সুবিধা পাবো না, অবশ্যই আলাদা কোনো সুযোগ। আমার প্রশ্নটি হচ্ছে আমার যে তিনি একমাত্র প্রধান বিচারপতি যিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে ত্রাণ নিয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা তিনি যেমন নিয়েছেন, এরকম অনেক বিচারপতিরা প্রধান বিচারপতি অতীতে কেউ নিয়েছে কিনা এ তথ্যটা আমার কাছে নাই, নিশ্চয়ই আলোচনায় আসতো, আমি এই জন্যই বললাম সম্ভবত। এখন এরপরে ওপিনিয়ন নিতে চাই, আমি ওপিনিয়ন দেই না, আপনার আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, থ্যাংক ইউ ভেরি মাচ, যে রাষ্ট্রের সুযোগ সুবিধা পাবো এই উদ্দেশ্য নিয়ে কেউ একটি জাজমেন্ট এককভাবে দিতে পারে নাই। জাজমেন্টটা কিন্তু সকলে মিলে জাজমেন্ট দেয়, ওই জাজমেন্টের মেজরিটি যদি খায়রুল হকের ভিউজের অ্যাগেনস্টে যেত, খায়রুল হক জাস্টিস হিসাবে তার কিছুই করা থাকতো না। আমাদের ফরমার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদের একাধিক জাজমেন্ট আছে, উনি জাজমেন্ট দিয়েছেন কিন্তু ওনার কলিগ ফ্রেন্ডরা জজরা একমত হননি, উনি নিচে আবার লিখছেন মেজরিটি ডিসিশনকে আফোল্ড করা হলো। কাজেই ওটা কিন্তু জাজমেন্টটা এককভাবে খায়রুল হকের ছিল, নিশ্চয়ই এককভাবে ছিল না, আমি সেটি নিয়ে আমি কোনো আর্গুমেন্ট করছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন থেকে যায় যে প্রশ্ন সবটারই বিতর্ক হতে পারে, এবং যখন বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত একজন প্রধান বিচারপতি নেবেন, এবং সেই বিচারপতি যদি আবার রিটায়ারমেন্টের পরে দুটি গুরুত্বপূর্ণ সুবিধা, একটি হচ্ছে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ নেয়া, অনুদান নেয়া বা ত্রাণ নেয়া, এবং আরেকটি হচ্ছে ল কমিশনের চেয়ারম্যান, যেটি একটি পদ, লাভজনক একটি পদ, সেই পদে অলঙ্কৃত করা, প্রশ্ন জাগতে পারে। কিন্তু এখানে কিন্তু এমনটাও আছে, উনি যে পোস্টটিতে এখন আছেন এই পোস্টটিতে উনি তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, এরপর কি পূর্বে কিন্তু হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আব্দুর রশিদ এখানে চেয়ারম্যান ছিলেন, কাজী খুব স্ট্যাটাসওয়ালা ওনার লেভেলের পোস্ট কিন্তু হোল্ড করেননি। কিন্তু বাংলাদেশে ওনাকে যদি আমরা চিফ জাস্টিস পার্টটা বাদও দেই, বাংলাদেশে আইনজ্ঞ খায়রুল হক হিসাবে আইন কমিশনের চেয়ারম্যানের পোস্ট হোল্ড করার জন্য যে রিকুইজিট কোয়ালিফিকেশন লাগে, সেই কোয়ালিফিকেশন এবং কম্পিটেন্সি নোবডি ক্যান কোশ্চেন। এখন ওইটা নিয়ে আপনি বলতেই পারেন যে উনি একটা রায় দিয়ে এসে আবার সেই সরকার আমলে কেন উনি এখানে গেলেন, কিন্তু এমন জায়গায় গেছেন যে হাইকোর্টের জজ ওখানে চেয়ারম্যান একসময় ছিল, উনি তো অ্যাপিলেট ডিভিশনের, সেই অর্থে তো তার ডিমোশন এটি। আমি সেটা বলছি না, বলছি যে এমন কোনো বড় পোস্টে যান নাই, ওনার স্ট্যাটাসের চেয়ে অনেক নিম্ন পোস্টে উনি আসছেন। এই জন্যই বারবার প্রশ্ন জাগে, যে বারবার প্রশ্ন আসে যে এই যে রায়টি, যে রায়টি বাংলাদেশের রাজনীতিকে টোটালি বিভক্ত করে ফেলেছে, এবং এর পরম্পরা হচ্ছে 2014 ইলেকশনে একটি একদলীয় নির্বাচন করা, যেটি বিএনপি সবসময় অভিযোগ করে, এবং সেখানে অনেকেই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, এবং যে কারণে বারবার ওই সরকারকে, 2014 সরকারকে বলা হয় বিনা ভোটের সরকার।
এখানে এটাও সঠিক নাই, কারণে একদলীয় নির্বাচন হয় নাই। একদলীয় নির্বাচন হলে ডক্টর কামালের গণফোরামের সদস্য কিভাবে পার্লামেন্টে আছেন, জাসদের সদস্য কিভাবে আছেন? 2014 কথা বলছি আমি, 2014 সালে তো অন্যরা অংশগ্রহণ করেছিল, বিএনপি না না বিএনপি করে নাই, অন্যরা অংশগ্রহণ করেছিল। 150টিরও অধিক আসনে বিনা নির্বাচনে অনেকেই নির্বাচন, এখন কনস্টিটিউশনাল ম্যান্ডেট যদি আপনি ধরেন, আপনি যে কোনো নির্বাচন, আপনি একটা অ্যাসোসিয়েশনের নির্বাচনও নির্ধারিত তারিখের ভিতরে যদি যারা আগ্রহী পার্টিসিপেট না করে, কনস্টিটিউশনে কি সবসময় গ্রহণযোগ্যতা নির্ধারণ করে? কনস্টিটিউশনে তো কথাটা পরিষ্কার, আপনি তো রাষ্ট্রকে ফাঁকা জায়গায় রাখতে পারবেন না। আপনি নির্বাচনে যদি পার্টিসিপেট না করেন, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি যদি কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মতো অবস্থা হয়, সেটাকে কি কোশ্চেন করা যাবে? তারা তো নির্বাচন আসেই নেই। কনস্টিটিউশন যদি নির্বাচন এবং গণতন্ত্রকে সুসংহত করার একটি ব্যবস্থা হয়ে থাকে, সেটি সুসংহত করার দায়িত্ব হচ্ছে সরকারের কিংবা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের। কনস্টিটিউশন তো কোনো ব্যক্তি না, এটি এক্সারসাইজের একটি বিষয়। তো সেই এক্সারসাইজ বাংলাদেশের রাজনৈতিক দল, তখনকার সরকারি দল আপনারা করেছিলেন। আপনার মাধ্যমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে টেলিফোন করে বেগম খালেদা জিয়াকে বলছিলেন যে আপনি আসেন আলোচনা করি, নির্বাচনকালীন সময়ে আপনি কয়টা ক্যাবিনেট মেম্বার নিতে চান, কী কী করা যান, যেটা খুব ভাইরাল হয়েছিল। উনি বলছিলেন যে না, আমি এই হরতাল শেষ না করে আসবো না, আমি লাঞ্চ করবো। ও লাঞ্চ আপনি এখানে করেন, বলে আমার সঙ্গে অনেক লোক আসবে। উনি বলছেন যে যত লোক আসে আপনি আসেন, আমরা গণভবনে আলোচনা করি, আমরা আলোচনা করে এখানে সিদ্ধান্ত নিই। তারা কিন্তু আলোচনা করতে আসেন নাই। এখন আমি কনস্টিটিউশনাল জায়গা থেকে বলবো, আমি বিং এ লয়ার, ধরেন সরকারের মেয়াদ আছে 30 তারিখ, ফর দ্য আর্গুমেন্টসে 30 তারিখের ভিতর নির্বাচন উঠাতে হবে, 30 তারিখের ভিতর কেউ আসলো না, পরের দিন কিন্তু আইনসঙ্গতভাবে গভর্নমেন্টের অস্তিত্ব থাকবে না এক্সেপ্ট প্রাইম মিনিস্টার, কারণ কনস্টিটিউশনে বলা হয়েছে তার সাকসেসর না আসা পর্যন্ত তিনি কন্টিনিউ করবেন। এখন উনি বহাল থাকলেও তো ওরা বলবে যে উনি তো আবার বহাল রয়ে গেছেন। এখন রাষ্ট্রের মেশিনারি যেটা, এইটা পরিচালনা কিন্তু শূন্য অবস্থায় থাকতে পারে না। তারা যদি না আসে, যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মজলুম জননেতা, উনি 70-এর নির্বাচনে কিন্তু বলছিলেন আমি নির্বাচন করব না, নির্বাচনে যাব না, উনি নির্বাচন আসেন নাই। এখন নির্বাচনে অনেক দল আছে, বাংলাদেশে বহু দল আছে, অনেক তত্ত্ব কথা বলে, প্রেস ক্লাব সামনে সেমিনার সিম্পোজিয়াম করে, ইলেকশনে আসে না, আবার ইলেকশনে আসলে দেখা যায় জমানত বাজেয়াপ্ত হয়, কিন্তু তত্ত্ব কথায় কিন্তু তারা অনেক স্ট্রং। এখন বিএনপিকে ফোর্সিবলি এনে ইলেকশন করতেই হবে, এই অবস্থাটা তো সরকারের জায়গা থেকে থাকতে পারে না। আপনি বেগম খালেদা জিয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথোপকথন সেটি নিয়ে বলেছেন, এবং সেখানে বেগম খালেদা জিয়ার ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এবং হাসির খোরাকও জুগিয়েছে অনেক ক্ষেত্রে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বলেছেন যে এটি নিয়ম রক্ষা নির্বাচন, পরবর্তীতে সবাই মিলে ব্যাখ্যাটা কিন্তু একটু ডিফারেন্ট। তারানকো জাতিসংঘ থেকে তিনি এসেছিলেন এবং তিনিও বলেছিলেন যে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে যে এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন হবে, পরবর্তীতে সবাই মিলে নির্বাচন না, শব্দটা কিন্তু একটু বাইরে অন্যরকম আসছে। আমি সেই প্রক্রিয়ার ভিতর একজন ছিলাম, সেখানে বলা হয়েছিল যে আমাদের দেশে যে নিয়ম, সেখানে নির্বাচন না করে টেনিউর ওভার হয়ে যাওয়ার পরে কিন্তু করা যাবে না। ওনারা জানতে চাইছেন নিয়ম রক্ষা নির্বাচন, তিনি সঠিকই বলেছেন সেটা নিয়ম মানে হলো সাংবিধানিকভাবে নিয়মটা, হ্যাঁ পরবর্তীতে সবাই মিলে নির্বাচন করব, সবাই মিলে নির্বাচন করব, সবাই মিলে নির্বাচন করার মতো যে প্রেক্ষাপটটা, তার পরবর্তীতেও কিন্তু যে সময়টা গেছে, সুতরাং প্রেক্ষাপট আপনারাই সবসময় নির্ধারণ করবেন, আমরা নির্বাচন করব। এই যে আপনি একটু আগে বললেন যে প্রেক্ষাপটটা তখন নির্বাচন, আমি যেমন কেয়ারটেকার, আমি মিয়াজউদ্দিনের কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বললাম, সেই গভর্নমেন্টকে আবার কি আমরা আনতে বা আসার সুযোগ দেওয়ার মতো কোনো স্কোপ আফটার দি জাজমেন্ট গিভেন বাই দি হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি? আমাদের প্রধানমন্ত্রী যে বলেছিলেন যে নির্বাচন, আমি আপনাকে বিগিনিংয়ে বলছিলাম যে কেয়ারটেকার গভর্নমেন্টের যত অ্যাবিউস দুইটা পার্টে হয়েছে, সেই দুইটা পার্টের চূড়ান্ত যে জায়গাটা হলো, সেই অ্যাবিউসটা কিন্তু বিএনপি এককভাবে করেছে। ইভেন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুদ্দোজা চৌধুরী কিন্তু এখনও সেই কথাটা বলেন যে তাদের পক্ষে না হলে কিন্তু তারা আর কাউকে স্যাক্রিফাইস করে না। যেমন আমি জিয়াউর রহমানের কবর জিয়ারত করিনি, আমাকে রাষ্ট্রপতি ভবন থেকে তাড়িয়ে দিয়ে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছিল, আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। আসবো আপনার কাছে এবং আরও আপনার কাছ থেকে তথ্য জানবো এবং সেই সময়কার 111-এর সময়কার বিষয়গুলি জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, যাবো ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, কথা বলছি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন জনাব সৌম রেজাউল করিম এমপি, বাংলাদেশের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। আমরা একজন সফল আইনজীবী, অবশ্যই একজন সফল পিতা, তার দুই সন্তান ইতিমধ্যেই তারা ব্রিটেনে ল সম্পন্ন করেছেন এবং আইনজীবী হিসাবে হয়তো কিছুদিনের মধ্যেই তারা তাদের প্রফেশনাল ক্যারিয়ার শুরু করবেন। তবে আমরা তার সাথে কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাজনীতির ভেতরের কিছু খবর এবং
সেই খবরগুলির সম্পর্কে, তার যে ব্যক্তিগত সংশ্লিষ্টতা এবং তার অভিজ্ঞতার কথা আমরা জানছিলাম। আমরা কথা বলছিলাম তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে, কারণ আমরা যখনই নির্বাচনী প্রসঙ্গ আসে আগামী এক দেড় বছরের মধ্যেই বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে বলা হচ্ছে বাংলাদেশ সৃষ্টির পরের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, বাংলাদেশের গণতান্ত্রিক অব্যাহত যাত্রা, বাংলাদেশের উন্নয়ন, সকল রাজনৈতিক দলগুলির নির্বাচনে অংশগ্রহণ, অনেকগুলি প্রশ্ন এই নির্বাচনের সাথে জড়িত। একই সাথে আমরা এও দেখছি যে যখনই নির্বাচন আসে তখনই বাংলাদেশে বিদেশি দূতাবাসগুলির তৎপরতা বৃদ্ধি পায়, তারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক উদার রাজনৈতিক দেশ হিসাবে তারা বিশ্বে প্রতিষ্ঠিত দেখতে চায়, বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা বিভিন্ন ধরনের কন্ডিশন নিয়ে তখন তারা হাজির হন, এবং বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সেই তৎপরতা যে আরেকটু দৃশ্যমান হবে বাংলাদেশের উপর, বাংলাদেশের বর্তমান সরকারের উপর চাপ যে আরেকটু বেশি প্রয়োগ করা হবে সেটি নিশ্চয়ই বলা যায়। এই চাপ প্রয়োগ নিশ্চয়ই গণতন্ত্রের জন্য কতটা সহযোগী হবে, সহায়ক হবে, সেটি নিয়ে প্রশ্ন থেকে যাবে এবং সেটি নিয়ে বারবার প্রশ্ন করা হবে। আমি কথা বলছিলাম বাংলাদেশের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে, আসলে বর্তমান বাস্তবতায় নির্বাচন এবং তার যে অভিজ্ঞতা। আমি বলছিলাম আপনাকে, আপনি বারবারই একজন আইনজীবী হিসাবে, একজন সংসদ সদস্য হিসাবে, একজন মন্ত্রী হিসাবে আপনি বলছিলেন যে সাংবিধানিক দায়িত্ব, আইন কী বলেছে এবং সংসদের যে তৎপরতার কথা। 2014 নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটি নিয়ম রক্ষার নির্বাচন, পরবর্তীতে সবাইকে নিয়ে নির্বাচন হবে, এবং আপনি বলছিলেন যে তখন প্রেক্ষাপটের পরিবর্তনের কথা। এই যে প্রেক্ষাপট, কেন বারবার আওয়ামী লীগই নির্ধারণ করবে আসলে কোন প্রেক্ষাপট কী, কেন এই প্রেক্ষাপটের দায়টা বা এই প্রেক্ষাপটের যে ভিত্তিটা জনগণ নির্ধারণ করবে না? আওয়ামী লীগ কখনোই নিজে প্রেক্ষাপট নির্ধারণ করে না। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা যখন সৃষ্টি হলো সেই প্রেক্ষাপট কিন্তু বিএনপির কৃতকর্মে হলো। এই জন্য বলা হয় যে গণতন্ত্রের কবর রচনা বিএনপির কৃতকর্মের মধ্য থেকে হয়ে তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে আসতে হয়েছিল সকলে মিলে। আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটাকেও কিন্তু তারা অ্যাবিউজ করার কারণে ওটারও কিন্তু তারা কবর রচনা করেছে। এই দুইটা জায়গার কোনো জায়গায় কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্র ধত্তা হওয়া বা তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বিতর্কিত করা এই দুই জায়গার ছিল না। কাজে প্রেক্ষাপট আওয়ামী লীগ কখনোই রচনা বিএনপি বলে বিএনপি আপনি বলছেন যে বিএনপি বিতর্কিত করেছে তত্ত্বাবধায়ক সরকারকে, বিএনপি যেভাবে আওয়ামী লীগ কি সেই বিতর্ককে উস্কে না দিয়ে নিজেরা ক্ষমতায় না থেকে একটি সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ সবার জন্য গ্রহণযোগ্যমূলক একটি নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে এমন উদাহরণ কি তারা সৃষ্টি করতে পারতো না যেটি বিএনপি করতে ব্যর্থ হয়েছে? 96-এর গভর্নমেন্টের আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, বাংলাদেশের সবচেয়ে ফেয়ার ক্ষমতা হস্তান্তরটা কিন্তু সেখানে হয়েছে 2001-এ। হ্যাঁ, আবার ওই গভর্নমেন্টের লাস্টে, 96 গভর্নমেন্টের শেষের দিকে এসে। কিন্তু প্রেক্ষাপটটা কী হয়ে দাঁড়ালো? সকল সরকারই যিনি নির্বাচনে আসবেন না পরের সরকার আসবে, কিন্তু দেখা গেল 2001-এর অক্টোবরের পরে বাংলাদেশে মনে হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন, যে নৈরাজ্য, যে ভয়াবহতা আপনার খেয়াল থেকে থাকবে, বাড়িঘর লুটপাট করা, হাত পা কেটে ফেলা, পূর্ণিমা ফাহিমাদের ধর্ষণ হওয়ার ঘটনা থেকে শুরু করে যে মানবতা বিরোধী অপরাধের ঢাকায় আমাদেরকে চিত্র নিয়ে মানুষকে হাত কাটা, পা কাটা, চক্ষু প্রত্যর্পণ করা, এই ভয়াবহ অবস্থা নিয়ে সামনে আসা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসার পরে একটা বিজয় মিছিল কর্মীদের করতে দেয়নি যে তাহলে অতীতের যে ঘটনা ওই প্রতিহিংসার রিয়াকশনটা কোথাও হতে পারে। যে আওয়ামী লীগ প্রেক্ষাপট কখনো রচনা করেনি, যখনই আওয়ামী লীগ হেরে গেছে অথবা যে প্রক্রিয়া আওয়ামী লীগ ক্ষমতার বাইরে আসার মতো অবস্থা হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে চলে আসছে, আমরা প্রেক্ষাপট রচনা করিনি। আফটার লিবারেশন অর বঙ্গবন্ধুকে হত্যা করার পর যেভাবে সরকার গঠন করা হয়েছিল সেটা কি গণতান্ত্রিক সরকার ছিল? আইন হচ্ছে যদি রাষ্ট্রপতি না থাকে উপরাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করবেন, উপরাষ্ট্রপতি না থাকলে স্পিকার ক্ষমতা গ্রহণ করবেন। কিন্তু তখন জিয়াউর রহমানের কি কোনো স্ট্যাটাস ছিল? তিনি কিভাবে ইউনিফর্ম নিয়ে এসে বললেন আমি রাষ্ট্রপতি, আমাকে হ্যাঁ না ভোট দেন? কোনো চাকরিজীবী কখনো রাষ্ট্রপতি দাবি করতে পারে? সেখান থেকে কিন্তু রাজনীতির গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা হয়েছিল। বিএনপির ব্যর্থতা তো আপনাদেরকে সফল করবে না, কিন্তু আপনারা আওয়ামী লীগকে তো সফল করবে না, কিন্তু আপনাদের যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার জন্য গ্রহণযোগ্যমূলক নির্বাচন করার ব্যর্থতা,
এটি কারা পূরণ করবে? আমরা ব্যর্থতাটাকে এইভাবে ধরতে চাই, যদি ব্যর্থতার কথা আপনি বলেন, আমরা প্রথম বলবো নিয়মের অধীনে সাংবিধানিক প্রক্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে। বিএনপি যদি না আসেন, এখানে সিম্পল একটা কথা বাংলাদেশের অনেকেই বলে যে বিএনপি কেন নির্বাচনে আসে না, তার অন্যতম রিজনটা হচ্ছে গত নির্বাচনে তারা ভাড়ায় একজন ব্যক্তিকে নিয়ে আসছিলেন যে হি উইল বি দি হেড অফ দি ইউনিটি, তাদের যে অ্যালায়েন্স ছিল ডক্টর কামাল হোসেন। কদিন পরে দেখা গেলো বিএনপির নেতারাই বলতেছেন, মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় থেকে শুরু করে, তারা বলছেন এই কামাল হোসেনই আমাদের ডুবিয়েছে। সেখানে তারা কিন্তু জামাতকে একদিকে রাখলেন, আবার ডক্টর কামাল হোসেনকে সঙ্গে নিয়েছেন। তাদের নেতৃত্বের কোন্দল ছিল, তারা একই সিটে তিনজনাকে নমিনেশন দিয়েছে, ইলেভেন্থ আওয়ারে একজনাকে রাখছে, বাকিদেরকে রাখে নাই। নির্বাচনী প্রস্তুতি ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলম, আমরা সেই নির্বাচনেও তো দেখেছি যে ভোটের আগের দিন ব্যালট পেপার দিয়ে ভোটের বাক্স পূরণ করে। আমি একটু বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে আমরা আওয়ামী লীগের অধীনে নির্বাচনকে এরা বিতর্কিত করে সেটা দেখাবার জন্য আমরা পার্টিসিপেট করছি। এখন প্রশ্নটা আসছিল যে একটি দলের হুইল বি দি হেড, দেখা গেল যে যদি বিএনপি উইনও করে, প্রাইম মিনিস্টার করার মতো তাদের লোক ছিল না, বেগম খালেদা জিয়া কনভিক্টেড, সেকেন্ড তারেক রহমান কনভিক্টেড, তাদের নিজস্ব কোনো নেতা না থাকায় বাইরের নেতায় নেতারা নির্বাচন করছিল, অনেকেই কিন্তু তাদের উপর আস্থা রাখতে পারে নাই। অপরদিকে আওয়ামী লীগ যে ডেভেলপমেন্ট ওয়ার্কসগুলো দেশের করছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আদার যে কল ডেভেলপমেন্ট করেছে, মানুষের আস্থার জায়গাটা সেখানে আসছে। আর আপনি বলছেন যে আগের রাতে ভোট নিছে, এইটা নিয়ে বহু টক শো আমি করেছি। আজ পর্যন্ত বিএনপি অথবা কেউ, একটা উদাহরণ, বাংলাদেশে তো প্রত্যেক মানুষের তো মোবাইল আছে, মোবাইলে একটি ক্যামেরা আছে, কেউ কি কোথাও দেখাতে পেরেছে যা আগের রাতে ভোট নিয়ে যাওয়া হয়েছে? এর তারা একটা মামলাও করেছিল হাইকোর্টে, সেই মামলাটাও কিন্তু তারা প্রমাণ করতে পারেনি যে এরকম কোনো ঘটনা ঘটেছে। এটা রাজনৈতিক একটা প্রোপাগান্ডা হতে পারে, বিএনপি করতে পারেনি, বিবিসি কিন্তু ঠিকই করেছে। না, বিবিসি কোনো প্রমাণ দিতে পারে না। চট্টগ্রামের একটি আসনে একটি কেন্দ্রে বিবিসি এর আগের পরের দিনের সকালে ভোটের আগে যে ব্যালট বাক্স পূরণ, ব্যালট বাক্স যে ভরা ছিল আগের দিন রাতে থেকে, এবং সেটি যে কোনো একজন সহকারী কোনো একজন ব্যক্তি সেটি নিয়ে যে কেন্দ্রে রাখছেন, সেটি কিন্তু বিবিসি দেখিয়েছে। আমি এই আপনার যে তথ্যটা, এই তথ্য সম্পর্কে আমি অ্যাওয়ার নই। আমি যদি ফর দ্য আর্গুমেন্টসও বলি যে একটি কেন্দ্রে, এবং সেই কেন্দ্রে ইলেকশন বাতিল হয়েছে। না, আমি বলছি যে ইলেকশন বাতিল হলে তো আর বলবো আরও ফেয়ার হয়েছে, সেটা আরও ফেয়ার। আপনি বলেছেন যে আসলে, না আমি বলছি যে একদিন ব্যালট পেপার, বাংলাদেশের 300 আসনের নির্বাচনের একটা না, যদি 20টা আসনে কোনো বিতর্কিত ঘটনা হয় কথার কথা, তাতে কিন্তু অ্যাজ এ হোল ইলেকশনকে বলা যায় না যে আগের দিন ইলেকশন হয়ে গেছে। তাই যদি হবে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির এমপিরা কীভাবে নির্বাচিত হয়েছে, গণফোরামের ব্যক্তিরা কীভাবে নির্বাচিত হয়েছে, জাসদ বলেন, আপনি তরিকত ফেডারেশন বলেন, জাতীয় পার্টির কথা বলেন, তারা কীভাবে নির্বাচিত হয়েছে, ওয়ার্কার্স পার্টির কীভাবে নির্বাচিত হয়েছে, যদি আগের দিনই নির্বাচিত হয় তাহলে বিএনপির যে টিম আছে এরাও কি আগের দিন ভোট পেয়েছিল, আগের রাতে এরাও কি ভোট পেয়েছিল? তো যেই এই, তার মানে কি এই যে বিএনপি 7টা এবং 8টা আসন পাওয়ার মতোই যোগ্য দল, এর থেকে বেশি আসন পাওয়ার যোগ্য না? এর চেয়ে বেশি আসন পেতে পারতো বিএনপি আমার ধারণা। তারা তো একই আসনে উপযুক্ত ব্যক্তিদের না দিয়ে এমন করছে যে শোনা যায় যে তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা একখানে তিনজনাকে দিয়ে লাস্টে কাকে বসিয়ে রাখবেন, কার সঙ্গে লেনদেন হবে, এরকম বিএনপির পক্ষ থেকে এটার ভিত, এই অভিযোগেরও জবাব কিন্তু দিয়েছেন তারা যে আপনারা সরকারি দল যেভাবে এক একজন যোগ্য ক্যান্ডিডেটের বিরুদ্ধে মামলা হামলা কিংবা তাদেরকে বিভিন্নভাবে আটকে রাখা, তাদের সহকর্মীদেরকে বা সমর্থকদেরকে আটকে রাখার যে পুলিশি ব্যবস্থার মধ্য দিয়ে তারা যাচ্ছিলেন, তারা তিনজনকে করেছেন কিংবা একের অধিক প্রার্থী রেখেছিলেন, এ কারণে যদি কোনো কারণে আরেকজন প্রার্থী, যোগ্য প্রার্থী যদি কোনো কারণে অযোগ্য ঘোষিত হন নির্বাচন কমিশন বা আইনের মাধ্যমে বা পুলিশি ব্যবস্থায়, তখন যেন বিকল্প প্রার্থীকেও ক্যান্ডিডেট করা যায়। বিএনপির দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান এবং বিএনপির অন্যতম নেতা ইনাম আহমেদ চৌধুরী, তারা পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে বলছেন যে আমাদেরকে নমিনেশন নিতে টাকা চেয়েছেন, তাদের দ্বিতীয় নেতার কথা বলছেন, টাকা চেয়েছেন, টাকা দিয়ে আমাদের নমিনেশন নিতে হবে, এমন শব্দ ব্যবহার করছেন তারা। অর্থাৎ আপনি যে কথা বললেন তার পাল্টা কথা কিন্তু তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলতে বলেছেন যে টাকা না দিলে এখানে নমিনেশন পাওয়া যায় না। ইনাম আহমেদ পরবর্তীতে আওয়ামী লীগের অ্যাডভাইজার হিসেবেও যোগ দিয়েছেন, হ্যাঁ, তার ক্রেডেনশিয়াল বা তার ক্রেডিবিলিটি এখানে কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ হয়। না, পরবর্তীতে তিনি যদি কোথাও যান, কিন্তু তিনি যে কথাটা বলছেন তখন কিন্তু আওয়ামী লীগের নমিনেশন না পাওয়ার কারণে যদি এরকম ফ্লোর ক্রসিং হয়, এটি গণতন্ত্রের জন্য কতটুকু ভালো? আপনি মোর্শেদ খানের মতো ব্যক্তি, তিনি তো তাদের পররাষ্ট্রমন্ত্রী, মোর্শেদ খান কিন্তু প্রথম ব্যক্তি যিনি চার্টার প্লেনে করে বাংলাদেশ থেকে, করোনা ভাইরাসের সময় প্রথম ব্যক্তি যিনি চার্টার প্লেন করে দেশ থেকে চলে গেছেন। দ্যাট ইজ ডিফারেন্ট, দেশপ্রেমের কথা বলছি আমি, যখন দেশের ক্রাইসিস হয় তখন বড় বড় ব্যক্তিরা দেশে থাকেন। তাদের দলে আপনি দেখেন,
দেখুন, বরিশাল, খুলনা বিভিন্ন জায়গায় তাদের গুরুত্বপূর্ণ নেতাদেরকে বাদ দিয়ে তারা এমন ব্যক্তিকে লিফট দিচ্ছে। আপনি এহসানুল্লাহ মিলন, সাবেক প্রতিমন্ত্রী এবং সফল প্রতিমন্ত্রী আমার দৃষ্টিতে, তাকে একটি পোস্ট হোল্ড করতেন, তাকে এখন তাকে ডিমোশনের মতো অবস্থায় নিয়ে গেছে এবং সে দুঃখের সঙ্গে বলছে যে আমেরিকার পাসপোর্ট সারেন্ডার করে বাংলাদেশে আসলাম, বিএনপি করব, এতগুলো মামলার আসামি হলাম, একজন ব্যক্তির সঙ্গে তাল মিলাইতে পারলাম না, এই জন্য আউট হয়ে গেলাম। বিএনপি সাবেক এমপি আশরাফ সৈয়দ আশিফ আশরাফ পাপিয়া তিনি বলছেন যে একজন অশিক্ষিত লোকের সঙ্গে তাল মিলাতে পারলাম না, এই জন্য আমি নমিনেশন পাবো না, এরকম অভিযোগ কিন্তু তাদের কর্নার থেকেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি পার্লামেন্টে যেত তাহলে তার যে ভয়েসটা, তাহলে তার ভয়েসটা কিন্তু পত্রিকায় সমান্তরাল হতো ট্রেজারি বেঞ্চ অপর বেঞ্চে, তাকে কিন্তু পার্লামেন্টে যেতে দেওয়া হয়নি, ইলেক্ট হয়ে আসার পরও যেতে দেওয়া হয়নি, কারণ এমন কর্তৃত্ববাদী নেতৃত্ব সেখানে আছে যে ওর বাইরে যে আপনি দেখেন শাহ মোয়াজ্জেম সাহেবের স্টেটমেন্ট দেখেন, মেজর হাফিজের স্টেটমেন্ট দেখেন, শাহজাহান ওমরের স্টেটমেন্ট দেখেন, তাদের শীর্ষ নেতারা বলতেছে যে বিএনপি আজকে পরিচালিত হচ্ছে, এলান জারি হয়, ওহি আসে, তার ভিত্তিতে ক্যান্ডিডেট নির্ধারিত হওয়া, নেতা নির্ধারিত হওয়া, এভাবে হয়। এক পর্যায়ে তারা তো বলছেন এই বিএনপি ক্ষমতায় কীভাবে যাবে, এরকম সিচুয়েশনটা কিন্তু আসে। আপনি সরকারি দলের ব্যর্থতা ঢাকতে বারবার বিএনপির ব্যর্থতা ঢাকছেন, আমি জানি না এই বিএনপির ব্যর্থতা আওয়ামী লীগের সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনকে কীভাবে সহযোগিতা করবে, আমি এটি বোঝার চেষ্টা করছি। আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হলো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য কনস্টিটিউশনাল সরকার থাকে, ইলেকশনের মাধ্যমে সরকার গঠিত হবে, মানুষের প্রত্যাশা থাকে যে এই সরকার আমার জন্য কী করলো। কনস্টিটিউশন, আমি এই প্রশ্নটি আগেও করেছি, কনস্টিটিউশন যারা পরিচর্যা করবেন, যারা এক্সারসাইজ করবেন, এরা তো আপনারা রাজনীতিবিদরা, আপনারা কতটুকু করছেন? কনস্টিটিউশনের দোহাই দিচ্ছেন ঠিকই, কিন্তু সেই কনস্টিটিউশনের এক্সারসাইজ জনগণ কতটুকু উপভোগ করছে? জনগণ উপভোগ করছে কনস্টিটিউশন আর্টিকেল, একদলীয় শাসন না, আমি বলছি একদলীয় শাসন না, একদলীয় শাসন এটা হলো একটা সস্তা দরের শব্দটা, যেখানে আজকে ভোটারবিহীন নির্বাচন কোনটাকে বলবেন, ভোট কত পার্সেন্ট 2014 সালে, আপনি 2014 সালে সরকার দাবি করে 40%, আমি বলছি যে আপনি অস্ট্রেলিয়ার নির্বাচনের জায়গায় আসেন, কানাডার নির্বাচনের জায়গায় আসেন, ইভেন ইউএসএ নির্বাচনে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়, আপনি যদি কম্পারেটিভ স্টাডি করেন তাহলে বাংলাদেশের যত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে সেই তুলনায় একদলীয় নির্বাচন বলা যাবে? অবশ্যই না। দ্বিতীয় আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সংবিধানের 15 অনুচ্ছেদে বলা হয়েছে মানুষের ফান্ডামেন্টাল রাইট কি, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা। আজকে বাংলাদেশের মানুষ হাহাকার করে না, লঙ্গরখানা খুলে থাকতে হয় না, আজকে দারিদ্রতার সীমা আমরা ডেভেলপ করছি, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভটা কোথায়, আমাদের অবকাঠামো উন্নয়নের কথা যদি আমি বলি, পদ্মা সেতু নিজের টাকায় করা থেকে শুরু করে কি হয় নাই, শতভাগ বিদ্যুতায়িত বাংলাদেশ, আজকে একজন মানুষ আবাসহীন থাকবে না, রাষ্ট্র তাদের বাড়ি করে দেবে, আজকে ডিজিটালাইজড বাংলাদেশ, মানুষের যে চাওয়াটা কনস্টিটিউশনালি সেটা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে সরকার পূরণ করতে পারতেছে, ফলে কিন্তু আমাদের কোনো ব্যর্থতা এই জায়গায় নাই। এখন আরও বেশি সুশাসন, আরও সকলকে অংশগ্রহণমূলক নির্বাচনে, কেউ যদি না আসেন তাকে তো জোর করে আনতে পারবেন না। বিএনপির এখন বেসিক্যালি নেতাকে, খালেদা জিয়া কনভিক্টেড, তারেক রহমান কনভিক্টেড, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইলেক্ট হওয়ার পরে তাকে পার্লামেন্টে যেতে দেওয়া হয় না, হুইল বি দেওয়ার লিডার, এ জায়গায় কিন্তু একটা ফ্রাস্ট্রেশন বিএনপির নেতা কর্মীদের কাজ করছে। বিএনপির ফ্রাস্ট্রেশন, বিএনপির ব্যর্থতা, এটি বিএনপি নির্ধারণ করুক, আমার প্রশ্ন হচ্ছে ভিন্ন। আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকবারই যখন সরকারের ব্যর্থতার প্রসঙ্গ আসে বা সরকারের দায়িত্বের প্রসঙ্গ আসে তখনই আপনি বিএনপির ব্যর্থতা নিয়ে, আমাদের ব্যর্থতা নাই, কারণ মানুষের যে চাওয়া সেটা আমরা পূরণ করছি, গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে কোথাও হোঁচট না খায়। আওয়ামী লীগের ব্যর্থতা হচ্ছে, সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমার দৃষ্টিতে যেটা, যে আরও ডেভেলপমেন্ট করা দরকার ছিল, সেই ডেভেলপমেন্টের কিছু কিছু জায়গা ক্ষয়িষ্ণু আছে, যখন আন্দোলন সংগ্রামের নামে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করা হয়, স্কুল কলেজ পুড়িয়ে দেওয়া হয়, ঢাকাকে বাংলাদেশকে একটা বার্ন ইউনিটে পরিণত করা হয়, এই জায়গাগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারিনি। দুর্নীতির জায়গাটাকে আমরা জিরো টলারেন্স রেখেছি এই প্রশ্নে, দুর্নীতি হচ্ছে না একথা আমি বলবো না, আই এম নট ব্লাইন্ড, কিন্তু অতীতে কি এভাবে দলের নেতা কর্মীরাও দুর্নীতির মামলার আসামি চার্জশিটের কনভিক্ট হওয়ার মতো ঘটনা অতীত হয়েছে? কোনো সময় ঘটেনি। আজকে কিন্তু যত লোকের বিরুদ্ধে দুর্নীতির মামলা হচ্ছে, যদি আমরা মামলা না করতাম তাহলে কিন্তু এটা দৃশ্যমান হতো না, অতীতেও দুর্নীতি হয়েছে, কিন্তু আমাদের সময় দুর্নীতি হওয়ার পরে আমাদের দলের নেতা কর্মী হলো তাদের কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। এভাবে দুর্নীতিকে আমরা প্রতিরোধ করার জন্য বা দুর্নীতি যারা করে তাদের বিচারের আওতায় আনার জন্য, যেটা একটা সময় ছিল যেটা কালচার অফ ইম্পিউনিটি,
যে দায়মুক্তির সংস্কৃতি ছিল, অপরাধ করলে অপরাধীদের বিচার হতো না, বঙ্গবন্ধুর খুনিরা দাম্ভিকতার সঙ্গে বলতো আমরা খুন করেছি, কেউ কিছু করতে পারবে না, যুদ্ধ অপরাধীদের বিচার চলা অবস্থায় কিন্তু 1975 সনের 31শে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে তখন কিন্তু ওটা কোলাবরেটর অ্যাক্টের মাধ্যমে বিচার হতো, তাদের মুক্ত করে দেওয়া হয়েছিল। আমরা কিন্তু সেই সকল বড় বড় অপরাধী যারা মানবতা বিরোধী অপরাধী বলেন, বিডিআর কিলিংয়ের কথা বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা বলেন, টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার, খুলনার মঞ্জুরুল ইমাম, আজকে কিন্তু বাংলাদেশে বিচার ব্যবস্থা হচ্ছে। তবে দুর্নীতিকে কীভাবে প্রিভেন্ট করা যায় আমরা চেষ্টা করছি, আমার বিশ্বাস যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে দুর্নীতিকে অবশ্যই প্রিভেন্ট করা যাবে। 111 নিয়ে আমরা কথা বলছিলাম এবং গত কয়েক মিনিটের আলোচনায় আমরা বারবার এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার, অনির্বাচিত সরকারের প্রসঙ্গ বারবার এসছে। 111 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে তাদের আন্দোলনের ফসল, আওয়ামী লীগের আন্দোলনের ফসল হচ্ছে 111। আবার এই 111-এর পরে যখন গণতান্ত্রিক ব্যবস্থায় যখন ব্যাঘাত ঘটল, তখন আমরা দেখলাম যে শেখ প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, বর্তমান প্রধানমন্ত্রীকে এবং সাবেক প্রধানমন্ত্রীকেও অ্যারেস্ট করা হলো, তখন আবার আওয়ামী লীগের মুখে ভিন্ন সুর ছিল। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে যখন প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, এই অ্যারেস্টের আগের কোনো ধরনের তৎপরতা ছিল কিনা, কোনো ধরনের মেসেজ প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল কিনা, বা কোনো ধরনের অফার তার কাছে গিয়েছিল কিনা? বিষয়টা এরকম ছিল যে যখন বিএনপি চরম নৈরাজ্যকর অবস্থা শুরু করলো, সারা দেশে বিভিন্ন স্থানে সন্ত্রাস হচ্ছে, তখন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে কিন্তু আমাদের প্রোগ্রাম দেওয়া হলো পলিটিক্যালি, এই প্রোগ্রাম জেলায় বিভিন্ন জায়গায় দেওয়া হলো, সর্বশেষ প্রোগ্রামটা কিন্তু ঢাকা কেন্দ্রিক বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রামটা ছিল। আমরা বারবার ডিমান্ড করতেছিলাম যে বিএনপি দুর্নীতি করছে, তাদের বিচার চাই, আমরা তৎকালীন যারা সরকারে তাদের কাছে আমরা বলতেছিলাম যে দুর্নীতিবাজদের বিচার করতে হবে আর নির্বাচনটা ফ্রি ফেয়ার হতে হবে। কিন্তু উচ্চারণটা আমাদেরই বেশি ছিল, কারণ ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ছিল বিএনপি গভর্নমেন্ট, তাদের বিভিন্ন দুর্নীতি, হাওয়া ভবন কেলেঙ্কারি, অন্যান্যগুলো তুলে ধরা হচ্ছিল, কিন্তু এইটা এত বেশি উচ্চকিত দাবি উঠতেছিল, তখন আমার মনে হলো যে কেয়ারটেকার গভর্নমেন্টের ভিতরে ঘাপটি মেরে থাকা দিদেন রাষ্ট্রপতি প্রফেসর রিয়াজউদ্দিন, তিনি কিন্তু বিএনপির দ্বারা ইলেক্টেড প্রেসিডেন্ট, আবার মোখলেসুর রহমান নামক যখন প্রেস সেক্রেটারি ছিলেন, তিনি কিন্তু বিএনপির মানুষ ছিলেন, আবার কেয়ারটেকারের সময়ে যিনি মঈনুল আহমেদ সেনাপ্রধান হলেন, চারজনকে অতিক্রম করে মঈনুল আহমেদের বাড়ি নোয়াখালী, তাকে সেনাপ্রধান করা হলো বিএনপির ট্রাস্টেটেড পার্সন হিসাবে, এবং বিএনপি তৎকালীন সময়ে সরকারের অ্যাডভাইজারদের ভিতরে একজনের কথা বলি, ব্যারিস্টার মঈনুল হোসেন, তিনি কিন্তু বিএনপি প্যানেল থেকে সুপ্রিম কোর্ট বারে ইলেকশন করে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, অনেকটা বিএনপি ডাইরেক্ট না করলেও এরকম অবস্থায় ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিএনপির আগের টার্মে প্রাইম মিনিস্টার ছিলেন, তাকে গ্রেপ্তার করার জন্য মামলা হয়ে গেল, মামলা হয়ে যাওয়ার পরে আজকে আপনার লাইভ প্রোগ্রাম অনেকে দেখতেছে, আমি মামলার কপি নিয়ে সুধা সদনে গেলাম, আমার সঙ্গে একজন লেডি নেত্রী ছিলেন বেগম মনুজান সুফিয়ান, আমি ভিতরে গিয়ে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বসা, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান সাহেব ডিলুফ এবং মতিয়া চৌধুরী, তা আমি কাগজ বের করে বললাম আপনার বিরুদ্ধে এই মামলা হয়েছে, উনি দেখে বিস্মিত হয়ে গেলেন যে আমার বিরুদ্ধে মামলা হয় কীভাবে। তো এই মামলার ঘটনার পরেই কিন্তু আমরা অনেকক্ষণ কথা বলার পর উনি বলেন মামলাই যখন করছে আমার সংশয় ওরা আমাকে গ্রেপ্তার করবে, তা গ্রেপ্তার যখন করবে তখন আমাদের কিন্তু সেই প্রস্তুতি নিতে হবে, এর আগে কিন্তু তার কাছে অফার বা অন্য কোনো কিছু ছিল না, বরং তিনি যে বারবার বলতেছিলেন বিএনপি দুর্নীতি করেছে, দুর্নীতির বিচার করতে হবে, এই দাবিটা তিনি যাতে না করেন এই জন্য বিভিন্ন রকম হুঙ্কার হুমকি নানা রকম ছিল। আপনি জানেন 2004 সালের 21শে অগস্ট কারা কারা হুঙ্কার হুমকি দিয়েছিল, এটা কি তত্ত্বাবধায়ক সরকার থেকে নাকি বিএনপি থেকে? তত্ত্বাবধায়ক সরকার ডাইরেক্ট না, তত্ত্বাবধায়ক সরকারের ভিতর থেকে, যেমন তত্ত্বাবধায়ক সরকারের অ্যাডভাইজার মতিন সাহেব, তিনি বললেন যে রুই কাতল কাউকে আমরা ছাড় দেবো না, ছোট ছোট না অনেককে আমরা ধরবো, আমাদের কাছে তথ্য আসা শুরু করলো, রাঘব বল ধরবে, তথ্য আসা শুরু করলো যে দুর্নীতির বিচার আমরা যখন দাবি করতেছি আমাদের কি স্তব্ধ করবে, কারণ ভিতরে যারা কেয়ারটেকার গভর্নমেন্টে ঢুকছেন এদের ভিতরে অনেকে ইনক্লুডিং রাষ্ট্রপতি তারা বিএনপির লোক, তারা পারপাসটা তত্ত্বাবধায়ক সরকারের নামে বসা থাকলেও পারপাসটা বিএনপির সার্ভ করবে এবং বিএনপির ইনস্ট্রাকশন অনুযায়ী সব কিছু পরিচালিত হচ্ছে, না হলে দাবি করলাম আমরা বিএনপির এগেনস্টে অ্যারেস্ট হয়ে গেল শেখ হাসিনা, শেখ হাসিনাকে অ্যারেস্ট করার বহু পরে কিন্তু খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয়, কিন্তু সঙ্গতটা ছিল কি ইমিডিয়েট পাস্ট
গভর্নমেন্টের বিরুদ্ধে অ্যালিগেশন থাকতে পারে, আমি তো তারও পূর্বের, আমাকেই প্রথম গ্রেপ্তার করা হলো, এবং যাদেরকে মামলার বাদী করা হলো তারা কিন্তু, আমি তো সেই মামলায় লয়ার ছিলাম শেখ হাসিনার, তারা কিন্তু কোর্টে গিয়ে বলল যে আমি তো ওনার বিরুদ্ধে অভিযোগ দেয়নি। আর দেখা গেল ডিজিএফআইয়ের লোকরা বলতে চাই এফআইআর যা লেখা আছে হুবহুইটা আপনাকে পড়তে হবে, তারা এফআইআর তৈরি করে নিয়ে সাইন নিয়েছেন তাদের কাছ থেকে, তারা কোর্টের ভিতরে কিন্তু শেখ হাসিনার নাম বলতে চায় নাই, এই নাম বললেন এখানে, আমি দাঁড়ানো, আমার সামনে শেখ হাসিনা তখন আসামির কাঠগড়ায়, আমাদের অন্য লয়ার ছিল, টার্গেটটা ছিল রাজনীতিতে শেখ হাসিনাকে একেবারে মাইনাস করা যায় কিভাবে, এবং সেই প্রক্রিয়ায় অন্যরা যারা বেনিফিটেড হবে, আওয়ামী লীগেরও কিছু লোক কিন্তু সেখানে ইন্টারেস্টেড হয়ে গেছিলো, আর যারা কেয়ারটেকারের আশপাশে ডক্টর ইনুস ডক্টর কামাল হোসেন ছিলেন, তারা ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন সহ, এইরকম একটা সার্কেল ছিল অ্যাজ এ হোল, তারা কিন্তু এন্টি শেখ হাসিনা স্ট্যান্ডটা নিয়েছিল। তো তারা চাচ্ছিলেন যে বিরাজনীতিকরণ করতে, এবং তাদের সেই প্রস্তুতিও ছিল না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি তারা দিয়েছিলেন সেটির কোনো গ্রাউন্ড তাদের কাছে ছিল না তখন। যে গ্রাউন্ডে মামলাটা করেছিলেন হাস্যকর কাহিনী, তারা ধরেন বসে এত অ্যামাউন্টের টাকা নিয়ে গণভবনে প্রবেশ করছে, দেখা গেল ওই অ্যামাউন্টের বাংলাদেশের কারেন্সির একটা নোট থাকে, তো ওই অ্যামাউন্টের সর্বোচ্চ নোটও যদি হয় তো ব্রিফকেসের ভিতরে কত কোটি টাকা সম্ভব, এবং বাংলাদেশের ব্রিফকেস কিন্তু ইয়া বড় কোনো ব্রিফকেস হয় না। তারপরে মামলার সময় বললো যে গণভবনের গেটের রেজিস্টারটা নিয়ে আসো, ওই দিন যে ওই বাড়ি থেকেও প্রবেশ করছে, রেজিস্টার আনতে না পেরে একটা ফটোকপি নিয়ে আসলো, আই রেজড অবজেকশন, মোল্লা সাহেব একজন জজ ছিলেন, যে আপনি ফটোকপি কি তো মামলার রেকর্ডে আনতে পারেন না আনলেস ইউ ব্রিং দি অরিজিনাল কপি, তো উনি বললো কেন আনতে পারি না, চিৎকার টিৎকার করার পর হয় নাই প্রডিউস ল, তখন কিন্তু তারা আর ফটোকপি একসেপ্ট করতে পারে নাই, এক্সিবিট করতে পারে নাই, তাদের মামলার প্রস্তুতি এমন ছিল যে সব কাহিনী লিখছেন যে কাহিনীর সঙ্গে অনেক কিছু বাস্তবতার সমন্বয়, হয়তো আর্মির মাথায়। মুক্তি পেলেন কিভাবে তিনি? মুক্তি পেলেন যখন উত্তাল অবস্থা হয়ে উঠলো বাংলাদেশে, সেই সময় আমরা কিন্তু 25 লাখের উপরে সিগনেচার কালেকশন করলাম, এবং আওয়ামী লীগের একটা সেক্টরকে নিয়ে তারা কিন্তু ইলেকশন করার জন্য প্রস্তুতি করে ফেলেছিল, সংস্কারবাদী, যে তাদের ভিতর কেউ প্রধানমন্ত্রী হয়, কেউ রাষ্ট্রপতি হয়, কেউ মন্ত্রী হয়, বিভিন্নভাবে ডিজিএফআইয়ের অফিসে যায়, তাদের সমস্ত ইন্টারভিউটা কিন্তু আফটার ফর্মিং গভর্নমেন্ট বাই অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমরা সব পেয়েছি, তো তাদেরকে দিয়ে আবার বিএনপির ভিতরে সাইফুর রহমান এবং মেজর হাফিজকে দিয়ে, সাইফুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেজর হাফিজ ভারপ্রাপ্ত মহাসচিব, এভাবে কিন্তু আলাদা আওয়ামী লীগ আলাদা বিএনপি করে তারা একটা অপারেশন শুরু করেছিল, কিন্তু বাংলাদেশের বা সাবকন্টিনেন্টের একটা ইমোশনাল জায়গাও আছে, শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর পরিবারকে বাদ দিয়ে আলাদা আওয়ামী লীগ করার চেষ্টা করে মিজানুর রহমান চৌধুরী চেষ্টা করছেন, পারেন নাই, মহিউদ্দিন আহমেদ আব্দুর রাজ্জাক চেষ্টা করছেন, পারেন নাই, ডক্টর কামাল হোসেন গণফোরাম করে চেষ্টা করছেন, পারেন নাই, ছাত্রলীগকে বিভাজন করে পারা যায় নাই, একইভাবে বিএনপি থেকে বেরিয়ে গিয়ে কে এম ওবায়দুর রহমান সহ অনেকে কিন্তু অনেক দল করছে, দাঁড়াতে পারে নাই, কিন্তু মূল স্রোতের বাইরে আর একটা ফোরাম দাঁড় করিয়ে দিয়ে কিংস পার্টি নিয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, যখন দেখা গেল যে না বিএনপির লোকরা শেখ খালেদা জিয়া পন্থী অবস্থানে স্ট্রং, শেখ হাসিনার লোকরা দেশব্যাপী সংস্কার পন্থীরা কোথাও গেলে সেখানে বাধার সম্মুখীন হচ্ছে, টিকতে পারতেছে না সেখানে, তখন কিন্তু তাদের স্বপ্ন ভঙ্গ হলো যে না আমরা যে দুঃস্বপ্নে ছিলাম যে আলাদা আওয়ামী লীগ আলাদা বিএনপি করে এটা করবো, এটা পারতেছি না, তখন কিন্তু তারা নির্বাচন দিল, সেই নির্বাচনের ভিতর থেকে সিদ্ধান্ত হলো শেখ হাসিনার দল বিজয়ী হলো, শেখ হাসিনার সরকার। যখন একটি কথা আলোচিত ছিল যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন যে ডিজিএফআইয়ের সাথে একটি চুক্তি ছিল আওয়ামী লীগ নির্বাচনের আগে, এ কথাটাই সত্য কিনা যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? না, এরকম কোনো চুক্তি আওয়ামী লীগের কোনোদিন ছিল না, আমি আওয়ামী লীগের ল সেক্রেটারি আব্দুল জলিল বলেছিলেন, আমি ল সেক্রেটারি ছিলাম, অনেক ঘনিষ্ঠ ছিলাম, গ্রেপ্তার হওয়ার পরে অনেক রেদি অনেক কিছু অডিও করানো হয়েছে, আজকের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তাকেও তো চোখ বেঁধে ফিজিক্যাল টর্চার করে বলছে আপনি এইগুলো বলেন, এখন তো তিনি বলেন। আর আপনি, আমি জানি না আপনি ছাত্র রাজনীতিতে বা অন্য রাজনীতিতে পুলিশ রিমান্ডে গেছেন কিনা, আমার এই বিটার এক্সপিরিয়েন্স আছে, সেই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা আমার নেই, আমার আছে, রিমান্ডে নিয়ে যখন ধোলাই শুরু হয় নানা কারণ টর্চার হয় তখন যদি বলা হয় যে অস্ত্র 10টা আছে তুই 10টাই বল, আমি 10টাই বলবো, বের করে দেওয়ার কথা সময় আবার আমি বলবো যে আমার কাছে অস্ত্র নাই, রিমান্ডে নিয়ে এবং সেনাবাহিনীর কর্মকর্তারা রিমান্ডে নিয়ে, জলিল সাহেব কিন্তু রিমান্ডে ছিলেন, ভয়াবহ টর্চার শিকার হয়েছিলেন, এবং তার কাছ থেকে যে স্টেটমেন্টটা নেওয়া হয়েছিল সে স্টেটমেন্টটা কিন্তু নেওয়া হয়েছিল হোয়েন হি ওয়াজ ইনসাইড অফ জেল, তা জেলের ভিতরে আটক ব্যক্তির স্টেটমেন্টের কোনো লিগ্যাল ভ্যালু নেই। আব্দুল জলিল তিনি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তখন তিনি ব্রিটেনে এসেছিলেন, এবং তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ডিজিপির সাথে একটি চুক্তির কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছে। আমি এই বিষয়ে
ওয়াকিবহল না, আমার জানা মতে ডিজিএফআই সঙ্গে বা কোনো অথরিটির সঙ্গে কোনো কন্ট্রাক্ট ছিল না যে আমরা ক্ষমতায় আসব। জনাব সমরে জল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত প্রাণবন্ত আলোচনার জন্য এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি অনুষ্ঠানের শেষে বিলেত এবং ইউরোপের দর্শকদের জন্য আপনার শেষ মন্তব্য। বিলেত এবং ইউরোপের দর্শকদের জন্য আমার অভিমত হবে, বাংলাদেশ বিনির্মাণে আপনাদের বিশাল ভূমিকা রয়েছে। সুন্দর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী আপনার যারা প্রবাসে থাকেন, প্রবাসে যে যেখানে থাকেন সেখানেই আপনারা একটা ছোট্ট বাংলাদেশ। আসুন বাংলাদেশের সম্প্রীতির অগ্রগতির, উন্নয়নের অগ্রগতির ধারায় আপনাদের সহযোগিতা অব্যাহত থাকুক। যেখানে থাকুন সেখানে বসেই আপনার প্রিয় মাতৃভূমিকে ভালোবাসুন। অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, যেখানেই থাকুন আপনার প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা ভালোবাসবো, এই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।